তো আমাদের আমি এর আগে বলেছিলাম ক্লাসে আবার বলি যে আমরা যখন কোয়েশ্চন পাবো হুম তিনটা প্যাসেজ পাবো আমি জাস্ট মনোযোগ দিয়ে শোনেন আমরা যখন রিডিং এর তিনটা প্যাসেজ পাবো একই সঙ্গে হুম আমরা যখন একই সঙ্গে তিনটা প্যাসেজ পাবো পরীক্ষায় তিনটা প্যাসেজ মিলে এক ঘন্টা সময় দিবে তখন আমরা জাস্ট হাতে নিব নিয়ে প্রথম প্যাসেজের কোয়েশ্চন কিরকম টাইপের এটা দেখব যদি প্রথম প্যাসেজে এমসি কিউ অথবা অন্য ভ্যারাইটিস কোয়েশ্চন থাকে তাহলে আমরা যাব ডাইরেক্ট চলে যাব প্যাসেজ থ্রিতে প্যাসেজ থ্রিতে যদি এরকম টাইপের দেখি যে নো নট নট গিভেন গিভেন ফিলিং ফিলিং ট্রু আর আর আপনাদের ইয়া দা ব্ল্যাঙ্ক তাহলে মনে করতে হবে যে ফার্স্ট প্যাসেজ যেরকম কম্পারেটিভলি ইজি থাকে থার্ড প্যাসেজটা ওরকম ইজি কিন্তু ফার্স্ট প্যাসেজটা কঠিন থাকবে তো আমরা শুরু করে দিব থার্ড প্যাসেজ থেকে তো আমরা কোয়েশ্চনের মানে প্যাটার্ন দেখলে আমরা বুঝতে পারবো যে কোন কোয়েশ্চন মানে ইজি মাস ইজিয়ার দেন টু আদার টু প্যাসেজ তো সেটা থেকে আমরা আগে শুরু করবো আমাকে লিড দিবে একটা পজিটিভ হ্যাঁ কারণ আমাদেরকে সবকিছু একটু ইজি লাগলে আমাদের ব্রেনটা তখন রেসপন্স করবে তো ঠিক আছে আমরা যখন কোয়েশনে তিনটা প্যাসেজ পাবো আমরা দেখলাম যে কোনটা আমরা আগে করব যখন আমরা ডিসাইড করে নিব এটা করে নিব আমরা বিশ সেকেন্ডের ভিতরে তখন আমাদের হাতে সময় কম যখন আমরা ডিসাইড করে নিলাম তখন আমরা প্রথমে সর্বপ্রথম আমাদের কাজ থাকবে টাইটেলটা পড়ার সর্বপ্রথম আমাদের কাজ থাকবে টাইটেলটা পড়ার ঠিক আছে এখানে কি টাইটেল ক্রপস গ্রোয়িং স্কাই ক্রপার্স স্কাই ক্রপার্স আচ্ছা স্কাই ক্রপার্স আচ্ছা স্কাই ক্রুপার বলে এটা প্রোনাউন্সিয়েশন আছে স্কাই ক্রুপার স্কাই ক্রুপার ক্রুপার আচ্ছা তো যাই হোক যেটাই হোক তো এখন ক্রপ ক্রপ গ্রোয়িং স্কাই ক্রুপার্স যেটা হলো স্কাই ক্রুপার্স বলতে আমরা কি জানি বলেন তো বড় 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 বিল বিল্ডিং বড় বড় বিল্ডিং যেগুলা বলতে পারে যার বাংলা আকাশ চুম্বি দালান আচ্ছা তো ক্রপস গ্রোয়িং স্কাইকুপার মানে বড় বড় বিল্ডিংয়ের মাথার ওপরে অথবা বড় বড় বিল্ডিং এর অথবা বড় বড় বিল্ডিংয়ের ভেতরে ক্রপ মানে আমাদের যেই ক্রপ মানে কি বলে ফসল ফসল গুলা বড় হচ্ছে বুঝে গেলাম আমরা একবার জাস্ট পড়বো এবং তারপরে আমরা কি করব রেসপন্স করব কি আমরা যাব কোয়েশনে আমরা দেখলাম কি প্রথমে আছে কি ফিলিং দ্য গ্যাপ এবং ট্রু ফাস আর্গুমেন্ট ঠিক আছে আমরা জানি কোয়েশন সাইমালটেনিয়াসলি যায় কিন্তু সব ক্ষেত্রে না আচ্ছা সিকোয়েন্টলি মেনটেন করে তো আমরা যে জানি যে ইনডোর ফার্মিং দেখলাম ঠিক আছে এবং আমরা জানি মোস্ট প্রবলে এটা আমাদেরকে কম্পিটলি সব থেকে ইজি একটা টাস্ক তো ইনডোর ফার্মিং ইনডোর ফার্মিংটা ফার্স্টে আছে আমরা মোস্ট প্রবলেম আমরা জানি সবাই যে কোয়েশনটা ফার্স্ট থেকে আসার সম্ভাবনা সব থেকে বেশি আচ্ছা ঠিক আছে এটা নিয়ে বেশি আমি ইলাবোরেট করব না আমরা অন্য একটা ইয়ে করব আজকে এটা নিয়ে ইয়ে করব এবং অন্যন অন্য আরও দেখব আর কি তো এইবার দেখেন যে আমি যদি বলি যে এইটা ইনডোর ফার্মিংটা তো ইনডোর ফার্মিংটা কি হচ্ছে যে আমরা জানবো প্রথমে এবং একটা জিনিস জেনে রাখেন যে এটা নাইনটি কেসেসে যেখানে যেখানে ফিলিং দা ব্লাঙ্ক থাকবে এক থেকে সাত পর্যন্ত যেই প্যাসেজ থাকবে সেই প্যাসেজ যেই প্যারাগুলোতে থাকবে সেই প্যারাগুলোর ভেতরে হ্যাঁ ভেতরে হ্যাঁ সেই প্যারাগুলোর ভেতরে বলতে যদি এখান থেকে শেষ হয় ইয়ে এই ইয়েটা এখান থেকে শেষ হয় তাহলে এর এই পর থেকে আসতে পারে তবে মোস্ট প্রবলি নাইনটি এইট পার্সেন্ট কেসেসে এখান থেকে আসবে ফিলিং দা এয়া ট্রু ফাস নট গিভেন তো ফিলিং দা গ্যাপ যা যেই প্যারার ভিতরে ঢুকবে সেই প্যারার ভিতরে টু ফার্স্ট নট গিভেন ঢুকবে না কারণ এগুলো সিকোয়েন্স মেইনটেইন করে 98% কেসেস আপনারা এটা জাস্ট জানবেন জেনে রাখবেন তবে যে কোনো জন্য আমাদের রেডি থাকতে হবে তো আমরা প্রথমে কি করব আমরা প্রথমে দেখলাম যে আমরা প্রথমে ডিসাইড করলাম কোন প্যাসেজ করব তারপরে ডিসাইড মানে আমরা একটা টাইটেল পড়লাম তারপরে আমরা দেখলাম যে এখানে

কারণ এখানে টু ফোর্স নট গিভেন না যে প্রথমে আমরা নট গিভেন থাকলে এটা এটা থাকবেই তো সাম ফুড প্ল্যান্টস সাম ফুড প্ল্যান্টস সাম ফুড প্ল্যান্টস ইনক্লুডিং যেটা আচ্ছা সাম ফুড প্ল্যান্টস যেটা আমাদের এখানে কথা হচ্ছে কি প্ল্যান্টস এর প্ল্যান্টস এর কথা হচ্ছে ইনক্লুডিং আর অলরেডি গ্রোন যেটাকে অলরেডি ধরা হয়ে গেছে মানে ইনক্লুড করা হয়ে গেছে প্ল্যান্টস ইনক্লুড করা হয়ে গেছে

আচ্ছা আরেকজন টিচার আছে উনি বলল যে আমাদের রেগুলার ব্যাচে আসবে উনাকে আমি নিষেধ করলাম যে দরকার নেই আপনি যেহেতু হোমওয়ার্ক করতে পারবেন না না আমি আপনার সাথে কথা হয়েছে আমি বললাম না আমি আপনি যে আমাকে আসলে চিনেছে আমার আপনাকে আমি আমি আজকে আমার মেয়ের আইডি দিয়ে ঢুকেছি তো আমার ওই ওখানে হচ্ছে আমার স্কুলের লোগো সমস্যা নেই এই জন্য এই নাম চেঞ্জ হবে প্লান্টস এবং ইনডোর এর চেঞ্জ হবে না প্লান্টের নাম হতে পারে প্লান্ট মানে প্লান্টের নাম হতে পারে আর ইনডোর এখন আমরা ফার্স্ট রিড করব

কিছু সময়ের জন্য এটা প্রচলিত ছিল কি প্রচলিত তার মানে আমরা যদি এখান থেকে একটু হোয়াট ইজ নিউ ইজ কোনটা নিউ সেটার কথা বলা হচ্ছে আর যে নিট স্কেলে স্কেল আপ দিস টেকনোলজি অ্যান্ড অ্যাকোমোডেট বিলিয়ন পিপল আমি করি নাই থ্রি বিলিয়ন থ্রি বিলিয়ন ম্যানি অফ বিলিভ আচ্ছা তাহলে আচ্ছা এখানে আমরা দেখেন তো সরি এখানে আমি রাফিয়াপু আপু আমাকে বলেন তো এই যে দিদ থেকে শুরু করে এখানে আমরা ইনডোর অলরেডি ইনডোর ফার্মিং নট নিউ যেটা অলরেডি নট নিউ মানে অলরেডি আমি বলে দিচ্ছি ইনডোর ফার্মিং এর ভেতরে নট নিউ অলরেডি গ্রো হচ্ছে হাউস হোল এ তো এই যে কোন প্ল্যান্ট এর ভেতরে কোন প্লান্ট আছে কিনা দেখেন তো যেটা অলরেডি তাদের আহ গতানুগতিকের ভেতরে চলে আসছে মানে অলরেডি যেটা গতানুগতিক অলরেডি ইনক্লুডিং যেটা আরে আমি রাফিয়া পুকে বলেছি আচ্ছা সমস্যা নাই তো এখানে টমেটোজ মানে আমরা জানি কি ফল তাই না আমরা জানি কি টমেটোজ মানে ফল টমেটোজ ভেজিটেবল ফল না আমরা জানি সবাই টমেটো মানে এটা ফল এটা টমেটো ফল কিন্তু এটা কিন্ত একটা টমেটো গাছের নামও এটা ভেজিটেবলস এটা প্ল্যান্টের নাম বুঝছেন তো এ সাম ফুড প্ল্যান্টস সাম ফুড প্ল্যান্টস মানে কি সাম খাদ্য খাদ্য মানে গাছ যেটাকে বলে ভেজিটেবলস ইনক্লুডিং যেটা আর তার মানে ইনডোরের যে কনসেপ্টটা ফার্মিং ইজ নট নিউ এটা অলরেডি চলে আসতেছে সিন্স সিন্স কবে থেকে আসতেছে সিন্স থাকলে এটা কমপ্লেক্স সেন্টেন্স সিন্স কবে থেকে আসতেছে হাউস হোল্ড প্রোডাকশন অফ টমেটোস মানে এই যে পুরো যা বলে দিছে হাউস প্রোডাকশন অফ টমেটোস মানে ঘরের ভেতরে যে ইনডোর ঘরের ভেতরে যে প্রোডাকশনটা কিসের প্রোডাকশন টমেটোর প্রোডাকশনটা হ্যাঁ এটা অনেক আগে থেকে টমেটোর প্রোডাকশনটা চলে আসছে ঘরের ভেতরে অ্যান্ড আদার আদার প্রডিউস হ্যাজ বিন ইন গতানুগতিক ওয়েতে ফর সাম টাইম গতানুগতিক ওয়েতে সাম টাইমের ভিতরে কিছু সময়ের ভিতরে ছিল তো এটা বুঝতে কারো কষ্ট হয়েছে আমি জানি কষ্ট এই এই যে এই যে এই এটা ইলেভেনটা একটু কিন্তু কঠিন আছে কোন কোনো জায়গায় এই যে প্যাসেজটা কিন্তু একটু কম্পারিটিভলি হার্ড এবং এই প্যাসেজের মতো আমাদের ইদানিং প্যাসেজ আসছে সেম আমি যদি বলেন আড্ডা ক্লাসে আমি এটা নিয়ে আসতে চাচ্ছিলাম যে আমাদের বর্তমান কেন হচ্ছে এরকম কারণ বর্তমান জাম্প আপ করতেছে এক জায়গা থেকে আর এক জায়গা আরেক জায়গা থেকে আরেক জায়গা এখানে যদি আপনি দেখেন যে প্যারা প্যারা দিয়ে আসছে বিভিন্ন প্যারা এভাবে করে আসছে বর্তমানে এরকম ভাবে আসতেছে এটা মানে আপনাকে বলবো কি এর আমার আসছিল এরকম ভাবে হ্যাঁ আমার আসছিল এরকম ভাবে আমার এখান থেকে এখান থেকে এই সেম ভাবে দেখেন এখান থেকে এই এই পুরো বডি প্যারা আপনি যদি দেখেন আমি যদি পুরোটা এটা তো অলমোস্ট পুরো প্যাসেজই পড়াইছে আমাকে মানে পুরো প্যাসেজই পুরো প্যাসেজই পড়াবে আপনাকে 100% শিওর থাকেন পুরো প্যাসেজই পড়াবে হুম এবং যদি আপনি এটা দেখেন যে আমি যদি এটুকু এইরাম করে এটা এটা ইয়ে করে দিলাম হ্যাঁ এটা পড়তে পারছেন আপনারা এই অবস্থায় দিলে আচ্ছা দাঁড়ান আপনারা পড়তে পারেন এরকম অবস্থায় দিই গ্রিন করে দিলে পড়তে পারবেন এরকম দেখেন তো পড়তে পারছেন সমস্যা তো হচ্ছে না চোখে হচ্ছে না তো সমস্যা এবার দেখেন যে এইটা দেখেন তারপরে এইটা তারপরে আপনার হলো এই যে দেখেন তারপরে আরো এই যে এখানে আছে এখানে আছে তো দেখেন এখানে কিন্তু এই গ্রিনটা করলাম আমি এখান থেকে মেবি দেখেন আমি বোঝাচ্ছি আপনাকে ভ্যারাইটিস করছে কিরকম তারা এখন বর্তমানে কিরকম আসে কিরকম ভাবে এক্সাম আসতেছে হুম। তারা দেখেন কি রকম কতটা আমাদের সাথে এ করছে এরকম করলে আমরা আমরা কিভাবে পারবো বলে নর্মাল যারা স্টুডেন্ট আছে কখনো পারবো না আচ্ছা আমরা চলেন চলেন যাই নেক্সট যাই দেরি হচ্ছে ভার্টিক্যাল ফার্মস উড বি লোকেটেড মানে এখানে বলছে লোকেটেড ইন কোনো কিছুর ভেতরে হুম এটা হতে হতে হবে কোনো কিছু ভেতরে হতে হবে তো কোনো কিছুর ভেতরে আমরা যদি জানি কোনো কিছু ভেতরে হতে হবে লোকেটেড ইন এটা হান্ড্রেড পার্সেন্ট কিছু ভেতরে হতে হবে কিসের ভেতরে ভার্টিক্যাল ফার্মটা কিছুর ভেতরে হতে হবে মিনিং কোন কিছু ভেতে হবে মিনিংটা কি হবে মিনিং দ্যাট দেয়ার উড বি লেস নিড টু টেক দ্য লং ডিস্টেন্স টু কাস্টমার লং ডিস্টেন্স মানে এখানে শর্ট ডিস্টেন্স মানে আমাদের যে জার্নিটা ডান্স জার্নিটা কমে যাবে কাস্টমারের কাছে দিতে হলে তো আমাদের এখান থেকে যদি পড়ি হোট ইজ নিউ এটা যদি পরে যাউড আমরা পরে যাবো কি আমরা লোকেটে লোকেশন হ্যাঁ লোকেশন ভার্টিকাল ফার্মের লোকেশনটা আমরা মাথায় থাকবে আমরা ভার্টিকাল ফার্মের লোকেশনটা আমাদের মাথায় থাক মাথায় থাকবে ঠিক আছে আপনারা বুঝতে পারছেন আচ্ছা ভার্টিক্যাল ফার্মের লোকেশনটা আমাদের মাথায় আছে তো আমরা দ্রুত একটু পড়ে যাবো দ্রুত আমার টাইম খুব কম সতেরো আঠারো মিনিট সতেরো মিনিট আমাদের এটা শেষ করতে হবে সতেরো আঠারো মিনিটে আর যদি আপনারা যারা দুর্বল বলাম আমাদের যারা ছয় টার্গেট ছয় সাড়ে ছয় আমাদের এটা বিশ বিশ মিনিট হলো সমস্যা নেই আমাদের টার্গেটই থাকবে প্যাসেজ ওয়ান এন্ড প্যাসেজ টু থেকে যারা একবারে দুর্বল প্যাসেজ ওয়ান এবং প্যাসেজ টু থেকে আমাদের টার্গেট থাকবে বেশি হুম প্যাসেজ থ্রি থেকে আমাদের দেখা যাচ্ছে যে প্যাসেজ ওয়ান এবং প্যাসেজ প্যাসেজ ওয়ান থেকে দশটা প্যাসেজ টু থেকে আটটা এবং প্যাসেজ আট দশ আট আঠারোটা হয়ে গেলে প্যাসেজ থ্রি থেকে আমরা পনেরো মিনিট সময় যদি লাস্টে পাই তাহলে পনেরো দশ পনেরো মিনিটের ভিতরে আমরা চেষ্টা করবো পাঁচটা করা পাঁচটা ছয়টা এরকম রিক্স হয়ে যায় তারপরেও আমরা বিশ মিনিট বিশ মিনিট করে এস্টিমেট করে ধরলেও সমস্যা নাই আমরা একটু বেশি লাগলেও চেষ্টা করব তবে যেই আনসারটা আমরা কঠিন মনে হবে সেটা আমরা ছেড়ে দেবো যেটা আমরা দুই তিন দুই মিনিট একবারে আমাদের এস্টিমেট টাইম দুই মিনিট দুই মিনিটের বেশি যেটা সময় হবে আমরা সেটা ছেড়ে দেবো তেরো দোকানে ২৬ মিনিট সময় দিলে আমাদের অনেক বেশি সময় তো এখানে আমরা সময় দু মিনিট পাবো না ঠিক আছে আপনার এটা ভাবতে হবে আচ্ছা আমরা দ্রুত পড়ে যাব লোকেশনটা দেখবো পিপল ম্যানি বিলিভস দ্য এন্টারলি অ্যাপ্রোচ টু দ্য ইন্ডোর ফার্মিং আচ্ছা দ্য রিকোয়ার্ড অ্যাপ্লাইং দ্য কাটিং এস টেকনোলজি কাটিং এস টেকনোলজি অসাধারণ একটা ওয়ার্ড যেটা আপনারা ইয়েতে লিখতে পারবেন হুম ইয়েতে রাইটিংয়ে লিখতে পারবেন কাটিং এস টেকনোলজি আমি এটাকে আপনাদের হলো লাল করে দিই যদি কাটিং এস টেকনোলজি মানে বর্তমান যেই ইয়েটা কাটিং এস টেকনোলজি বলতে আপনার হলো যেই আমাদের যে ইরা চলতেছে হ্যাঁ অ্যাডভান্স মডার্ন মডার্ন যেটাকে কাটিং এস টেকনোলজি মডার্ন সময় অন সাস প্রপোজাল ফর দা ভার্টিক্যাল ফার্ম কনসেপ্ট অফ দা মাল্টি স্টোরি বিল্ডিং ইন উইস ফুড অফ দা কনসেপ্ট অফ দা গ্রোয়িং ইমিউজনলি কন্ট্রোলড কন্ডিশন দা সিচুয়েশন ইন দা হার্ট অফ দা সিচুয়েটেড আচ্ছা সিচুয়েটেড সিচুয়েটেড পাওয়া গেছে সরি সিচুয়েটেড তাহলে সিচুয়েটেড মানে কোনো কিছু একটা জায়গায় স্থাপিত তাই তো আচ্ছা সিচুয়েটেড ইন একটা জিনিস আপনাদের বলে রাখি যে অলওয়েজ আপনারা এইটা নোট করে রাখেন একটু হুম নোট করে রাখেন অলওয়েজ আপনারা নোট করে রাখেন যে যখনই মানে ব্লাঙ্কের আগে ব্লাঙ্কের আগে আপনারা ব্লাঙ্কের আগে আপনারা আচ্ছা ইন এখানে হয়ে যাচ্ছে যখন আপনারা ব্লাঙ্কের আগে কোনো প্রিপজিশন পাবেন অথবা আপনারা ব্লাঙ্কের আগে কোনো আর্টিকেল পাবেন যে কোনো ব্লাঙ্কের আগে কোনো প্রিপজিশন অথবা আর্টিকেল পাবেন সেভেন্টি টু এইটি পার্সেন্ট কেসেসে আনসারটা যদি আগে আগে থাকে আনসারটা আগে অথবা পরে আর্টিকেল এর আগে অথবা পরে থাকবে অথবা প্রিপজিশনের আগে অথবা পরে থাকবে এটা কিন্তু ইম্পর্টেন্ট হুম এটা কিন্তু আইএলসি আমি আমি নিজে এনকাউন্টার করছি এবং বলতে পারেন 70 80% কেসেসে থাকবে তো আমি বলতে আপনারা যারা বিগিনার অবস্থায় আছেন তারা কিন্তু ফোকাস করবেন এটাতে হ্যাঁ ভার্টিক্যাল ফার্ম কোথায় লোকেটেড সিচুয়েটেড সিচুয়েটেড লোকেটেড এটা খেয়াল করে দেখেন সিচুয়েটেড ইন লোকেটেড ইন এটা কি সিনোনিম হয় আচ্ছা সিচুয়েটেড ইন লোকেটেড ইন এটাকে কি এটা দুটা মিনিং কি আলাদা দুটার মিনিং কি আলাদা করতে পারবেন দুইটা ওয়ার্ড আলাদা হলেও মিনিং আলাদা করতে পারবেন কেউ আমাকে একটু বলেন তো তো একটা জিনিস একটা জিনিস আপনারা শুনে রাখেন যে আমি বললাম আবারও বলতেছি কোন মানে আর্টিকেল অথবা প্রিপোজিশনের ব্লাঙ্কের আগে অথবা পরে থাকলে তার আগে পরে কিন্তু আনসারটা থেকে যায় মোট প্রভাবে তারাই কিন্তু ভ্যারাইটিস ঝামেলা দিয়ে দেয় তারা যেরকম সিচুয়েটেড ইন লোকেটেড ইন তারপরে আনসার থাকার কথা কিন্তু এখানে দিয়েছে দা হার্ট অফ আরবানস এখানে কি ও আচ্ছা টু ওয়ার্ড তাহলে টু ওয়ার্ড এখানে টু ওয়ার্ড তাহলে দুটো ওয়ার্ড আমরা নিতে পারবো এখানে আমরা কি নিয়েছি টমেটো নিয়েছি টমেটোর সাথে নিতে পারি না কিছু টমেটোর সাথে কিছু নিতে পারি অফ টমেটো অফ টমেটো এন্ড পারি পারি না টমেটো নিয়েছি আচ্ছা তো এখানে লোকেটেড ইন দুইটার মানে দুইটাই নিতে হবে রাম না দুইটার বেশি নিবো না দুইটা নিয়ে মানে সিচুয়েশন বুঝে এই সেন্টেন্স বুঝে দুইটা নিলে দুইটা এবং একটা হলে একটা কোন কোন সময় দেখবেন এই একটা ওয়ার্ডের সাথে সেন্টেন্স থেকে যায় এর সাথে থেকে যায় আমরা ওটা ইয়ে করি না নেগলেক্ট করি কিন্তু ওইটা আমরা আনসার দিয়ে দেই কিন্তু ওটা মিস্টেক হয়ে যায় আচ্ছা তো সিচুয়েটেড ইন লোকেটেড ইন তারপরে আনসার থাকার কথা তাই তো এখানে কি বলছে দ্য হার্ট অফ আরবান সেন্টার দে উড ড্রাস্টিক্যালি রিডিউস দ্যামাউন্টেশন কাস্টমার পাইছি এবং এখানে তারা কি বলছে বলতেছে রিডিউস ড্রাস্টিক্যালি রিডিউস মানে কমে আনা ট্রান্সপোর্টেশন এই যে এখানে নো নিড টু টেক লেস নিড টু টেক লং মানে এখানে উল্টা করে দিয়েছে মানে অল্প প্রয়োজন খুব অনেক বেশি ডিস্টেন্স মেক করা অল্প প্রয়োজন অনেক বেশি ডিস্টেন্স মেক করা এখানে বলতেছে মানে ড্রাস্টিক্যালি খুব বেশি আপনারে অল্প হয়ে অল্প মানে আমাদের আমাদের ট্রান্সপোর্টেশন মানে আমাদের জার্নিটা খুব অল্প প্রয়োজন জার্নিটা খুবই অল্প প্রয়োজন কাস্টমারের কাছে নিয়ে যাওয়ার জন্য খাবারটা আর এখানে বলছে যে এটা প্রয়োজন হবে না অনেক বেশি ডিস্টেন্স করাটা একই জিনিস তারা প্যারাফেস করে দিয়েছে এই হলো প্যারাফেস তারা এইভাবে শিখায় আমাদের

দেখছেন মিনিং কিন্তু সেম জাস্ট তারা প্যারাফেস করছে মিনিং কিন্তু সেম আচ্ছা রাফি আপু আমাকে রাফি আপু অনলি রাফি আপু আমাকে আনসারটা বলেন তো এখানে আনসারটা কি হবে রাফি আপু আছেন রাফি আপু রাফি আপু

ট্রান্স ট্রান্সপোর্יישন হবে মেবি মানে আরবান কেন বলা দরকার না ট্রান্সপোর্টেশনের ভেতরে কোন কিছু হয় কোনো কিছু লাগানো যাবে ভার্টিকাল ফার্ম হতে পারবে এই ভার্টিকাল ফার্মটা মানে নিতে পারবো ট্রান্সপোর্টেশনের ভেতরে মানে কোন জায়গা কোন বাস বাসের ভিতরে নিতে পারবো আরবান আরবান সেন্টারস হবে তাও একটু এটাই হ্যাঁ এটা হ্যাঁ এটা বিষয় দেখেন লোকেটেড ইন এই যে সিচুয়েটেড ইন আমি বললাম না দেখুন যে ইন মানে আন্সারের ইন এর পরে কিন্তু আন্সার থাকবে ইন এর পরে লোকেটেড ইন সিচুয়েটেড ইন এই ইন এর পরে আনসার থাকবে হান্ড্রেড পার্সেন্ট আপনার দেখেন ইন এর পরে কিন্তু আমরা দিতে পারছি না দা হার্ট দ্য হার্ট দিতে পারছি না কেন শুনবেন দ্য হার্ট হলো হলো হার্ট মানে কিছু এর মিনিং আছে না দ্য হার্ট অফ আরবান সেন্টার মানে আরবান সেন্টার ছাড়া দ্য হার্ট হবে অ্যাকচুয়াল ওয়ার্ডলেস আরবান সেন্টারের ভেতরে একদম সেন্টারে আরবান সেন্টারে সেন্টারে বলতে বোঝা তা তারা দা হার্ট এটাকে বলতে পারেন অবজেক্ট ইরিলেভেন্ট অবজেক্ট ঠিক আছে হতে পারে কি হার্ট এর ভেতরে আরবান সেন্টার কি হতে পারে খালি খালি হার্ট হার্ট বলতে আমরা বলি কি হৃদপিণ্ড হৃদপিণ্ড ভেতরে হতে পারে না হতে পারে না কিসের মত হতে পারে হার্ট অফ আরবান সেন্টার বলতে বোঝাচ্ছে যে একদম সেন্টার অফ আরবান সেন্টার আরবান 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 বলতে আমরা শহরের শহরের একদম সেন্টারে হার্ট মানে যেটা যে জায়গায় হার্ট বলতে বোঝাচ্ছে এখানে যে জায়গায় সব থেকে মানুষ বেশি থাকে হ্যাঁ মানে ট্রান্সপোর্টের ইয়েটা সব থেকে সব জায়গাতে ইজি অ্যাভেলেবল এরকম তো এটা অ্যান্সার হলো কি এখানে দেখেন কমা দিয়ে দিয়েছে মানে কত তারা হেল্প করেছে দেখেন কত সুন্দর ভাবে তো দেখেন আর এটা কি আপনাদের আমি আমি ইয়ে ছিল যে আপনারা এটা বুঝতে একদম ইজিলি পারবেন যদিও আমি ট্রান্সপোর্টেশনের ইয়েটা এখানে করে দিলাম ট্রান্সপোর্টেশনটা এখানে দেওয়া আর এই যে লং ডিস্টেন্স এটা হলো সিনোনিম ট্রান্সপোর্টেশনের আচ্ছা তাহলে আমরা বুঝতে পারছেন সবাই কি ভাই এই যে আমরা প্রতিদিন এটা এনকাউন্টার করব প্রতিদিন কেন কিভাবে কি জন্য আর কি তো ভার্টিকাল ফার্মস ভার্টিকাল ফার্ম গুলো মনোযোগ দেন কুড ইউজ কুড ইউজ করা যেতে পারে অথবা ফিউচারে যেতে হতে পারে কুডের মিনিং হুম পাস্টে কোনো কিছু আমি আমার অ্যাবিলিটিকে বোঝালে কুড ইউজ হয় অথবা ফিউচারে কোনো কিছু আমার অ্যাবিলিটিকে বোঝালে কুড হয় আর কি হুম হাইপোথেটিক্যাল ইয়ে আর কি অক্সিলারি ভার্ব সরি হাইপোথেটিক্যাল এটা একটা ইয়ে হয় আমি 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 নিজে দিয়েছি আচ্ছা ভার্টিক্যাল ফার্ম কুড ইউজ মিথেন আমরা মিথেন এটা একটা নাউন মিথেনের পরিবর্তে কোনো নাউন পাবো আমরা ভার্টিক্যাল ফার্ম নিয়ে কথা হচ্ছে মানলাম মিথেনটার মিথেনটা আচ্ছা মিথেনটার কোনো নাউন আমরা আলাদা করতে পারবো মিথেনের আগে অন্য কিছু মিথেন মিথেন ফ্রম প্লান্ট অ্যান্ড অ্যানিমেল থেকে আমরা ভার্টিকাল ফার্ম কুড ইউজ মিথেন মানে এটা এটার মানে এটা দেখেন আপনারা ভার্টিক্যাল ফার্ম কুড ইউজ মিথেন ভার্টিক্যাল ফার্ম দেখেন একটা একটা জিনিস তারা বোঝাচ্ছে কিন্তু তারা কিন্তু অনেক কিছু না দিয়ে বোঝাচ্ছে এটা এটার জন্য আমরা কোয়েশ্চেন বুঝি না অল্প সময়ে এটা হলো মূল বিষয় যে ভার্টিকাল ফার্ম কুড ইউজ ভার্টিকাল ফার্ম কুড ইউজ মানে ইউজ করতে পারে কি ইউজ করতে পারে মিথেন ফর্ম প্লান্ট অ্যান্ড অ্যানিমেল প্লান্ট অ্যান্ড অ্যানিমেল বলতে কি বোঝাচ্ছে যে ওই যে আমরা যে মিথেনটা তৈরি করি বাসায় সরি যে আমরা যে বাসায় যে ইয়েটা করি না যে কি বলে অর্গানিক ফার্ম করি না করি তো জানি তো আমরা অর্গানিক ফার্ম ফার্মের সম্পর্কে স্কুলের বিজ্ঞান বইয়ে থাকে কিভাবে কি করা যায় অর্গানিক ফার্মটা আসলে একটা টাঙ্কির ভেতরে গোবর দিয়ে দেওয়া হয় অনেক পচা পচা গাছপালা দিয়ে দেওয়া গাছের ইটে দিয়ে দেওয়া হয় এবং এটা আটকায় দেওয়া হয় এবং ওটা একটু লাছাড়া করলে ধরেন যে মিথেন বেরোয় ভিতর থেকে মিথেন গ্যাস বেরোয় অথবা পুরনো মানে হ্যাঁ পুকুর যেখানে অনেক ময়লা আবর্জনা ফেলা হয় সেখানে ফুটে ফুটে মিথেন বেরোয় যেরকম বলতে পারেন আপনারা আপনাদের যে ঢাকায় ড্রেন থাকে না ওই ড্রেনে ভুবড়ি ওঠে না ওইগুলো মিথেন গ্যাস ঠিক আছে এটা জানতাম না হ্যাঁ মিথেন গ্যাস তো মিথেনটা আসলে পচা নর্দমা পচা এর থেকে ভিতর থেকে আসলে গ্যাসটা উপরে উঠে উপরে উঠে যায় মানে এর মতো আচ্ছা এই যে প্ল্যান্টটা ইউজ করতে টু প্রডিউস কি জন কিসের কিসের জন্য ইউজ করা যেতে পারে আননেসেসারিলি টু প্রডিউস ড্যাশ আননেসেসারিলি তো তাহলে আমরা খুঁজি এবার আমি একটা কথা বলি এখান থেকে শুরু করে এইখান থেকে আনসারটা কোথায় বলেন তো কেউ একজন বলেন তো আনসারটা কোথায় মিথেন যেখানে সেখানে পাবো আচ্ছা মিথেন যেখানে সেখানে এক্স্যাক্টলি আচ্ছা আমরা শুরু করে মিথেন পড়া মিথেন খোঁজা দ্রুত মিথেন খতেন আপনারা সাকসেসফুলি ইমপ্লিমেন্টেড দা ক্লাইম ভার্টিকাল আছে আমি যদি পড়ে বুঝতে চাই তাহলে আমি আমার মতো পড়ে বোঝার দরকার আপনাদের মিথেনটা খুঁজি তাহলে আচ্ছা আমি এভাবে আমার মতো করে খুঁজি মিথেনটা খুব দ্রুত খুঁজতে হবে আমাদের হ্যাঁ পেন্সিল দিয়ে এভাবে ডিজার্ট করে ফেলছে আচ্ছা তার মানে বাবা বলে দিব কোথায় আছে না আমরা খুঁজি দেখি দাঁড়ান ব্রিং প্ল্যান বাবারে বাবা এই তো মিথেন পাচ্ছি না তো কোথায় আনসারটা বলেন তো

তো মিথেন পাওয়া গেল আমরা দেখি এবার আনসারটা কি দো থেকে পড়ি সিস্টেম উড উড তার মানে হ্যাঁ উড কনজিউম এনার্জি ইট উড রিটার্ন এনার্জি মানে এটা কনজিউম এনার্জি এনার্জি কনজিউম এনার্জি গুলাকে বলতে এনার্জি বোঝাচ্ছে এটা এই যে এনার্জি বলতে বোঝাচ্ছে যে প্ল্যান্ট অ্যান্ড এনিমেল ঠিক আছে অ্যানিমেল দেওয়া সরি অ্যানিমেলস ওই যে প্লান অ্যানিমেল বলতে মানে পাতাগুলা তারপরে গোবর এটাকে বোঝাচ্ছে তারা ইনডাইরেক্টলি বোঝাচ্ছে আচ্ছা ভার্টিক্যাল ফার্ম কুড ইউজ মিথেন ফ্রম প্লান্টস অ্যান্ড অ্যানিমেলস টু প্রডিউস ড্যাসনেসেসারিলি তার মানে ভার্টিক্যাল ফার্মটার জন্যে এনার্জি লাগে এনার্জিগুলা কি গাছের ওই যে পাতাগুলো এবং গোবর

মানে এই এই এনার্জি টু ব্রিদ মিথেন মিথেনের মানে এই যে এই যে এই যে এনার্জিটা উড উড রিটার্ন এনার্জি এই মিথেনের মাধ্যমে আবার এনার্জি ব্যাক করতে পারে ঠিক আছে তো মিথেনের মাধ্যমে মায়া বলতে কি মানে ধারা বুঝায় ওই যে বিয়া হ্যাঁ বিয়া বলতে যেন ধারায় মিথেনের মাধ্যম মাধ্যম বোঝায় বিয়া বলতে মাধ্যম বাই মিথেন এটাই তো হ্যাঁ বাই মিথেন অথবা হ্যাঁ থ্রু মিথেন ঠিক আছে হ্যাঁ গ্রিড ভিয়া মিথেন জেনারেশন ফ্রম জেনারেশন ফ্রম কোথা থেকে জেনারেশন করতেছে মিথেনটা মিথেনটা জেনারেশন হচ্ছে কি কম্পোস্টিং এবং প্লান্টস এর থেকে হ্যাঁ নন এডিবল প্লান্টস থেকে এবারে কম এ হচ্ছে মিথেনটা হচ্ছে এবং এটা প্রোডিউস করছে কি এনার্জি আর এখন আমাকে বলেন এনার্জিটা আনসার বুঝেন নাকি এবারে একটা জিনিস বুঝে আপনারা বুঝেন না হয়তো বাজে কিরে বাবা এখানে আমি পাইলাম এখান থেকে আবার এখানে চলে গেলাম কেমনে বুঝবো আমরা আমি এটা আন্দাজে দিয়েছিলাম এনার্জি ওই যে নিজে করার সময় তা এখনো মানে ক্লিয়ার না আচ্ছা ক্লিয়ার করে দিই আপনাকে তাহলে আচ্ছা অলদো দা সিস্টেম উড কনজিউম এনার্জি যদিও এই সিস্টেম মানে এনার্জি খায় এই সিস্টেমটা এনার্জি নেয় এনার্জি বলতে কি বোঝায় যে गोबर ওই খড়কুটো পাতাটাটা गोबरটা برضو তাই এগুলো তো এনার্জি गोबरটাও এক প্রকার এনার্জি তাই না যদিও এটা এনার্জি খায় কিন্তু এটা এনার্জি রিটার্ন করে আবার মিথেনের মাধ্যমে মিথেনের মাধ্যমে এনার্জি রিটার্ন করে কি জেনারেট করে কম্পোস্টিং এবং প্ল্যান কম্পোস্টিং এবং প্ল্যান জেনারেট করে এটাকে প্রসেস করে কম্পোস্টিং এবং প্ল্যান প্রসেস করে মিথেন মিথেন রিটার্ন রিটার্ন করে হ্যাঁ মিথেন রিটার্ন করে বুঝতে পারছেন সবাই যদিও এটা এখানে বলতে যদিও অলদো যদিও এই সিস্টেমটা গোবর দেওয়া লাগে এবং পানি টানি হয়তো কিছু দেওয়া লাগে দিয়ে আটকে দেওয়া লাগে এটার মাধ্যম দিয়ে কি প্লান্ট এবং কম্পোস্টের মাধ্যমে দেওয়া লাগে এই কম্পোস্ট এবং এনার্জি যদিও এটা এনার্জি দেওয়া লাগে এনার্জি খায় জেনারেটিং জেনারেট করে কিন্তু এটা এনার্জি আবার আবার ব্যাকও করে করে এনার্জি এনার্জি রিটার্ন হ্যাঁ তো এনার্জি রিটার্ন এনার্জি টু গ্রিড মেথেন জেনারেশন ফ্রম জেনারেশন ফ্রম কম্পোস্টিং এবং এ প্ল্যান্ট এটা বলতেছে হ্যাঁ টু প্রডিউস আননেসেসারিলি টু প্রডিউস এনার্জি আননেসেসারিলি অপ্রয়োজনীয়ভাবে আননেসেসারিলি আচ্ছা আননেসারিলি অপ্রয়োজনীয়ভাবে দিচ্ছে এটা একটু ভালো স্ট্রং প্যারাফেস করতেছে করেছে বলতে পারেন এইট নাইন এর জন্য স্ট্রং প্যারাফেস করেছে হুম এইটা সবকিছু আমাদের বোঝার না থাকবে না ক্যামব্রিজে টু বি ফ্র্যাঙ্কলি তবে আমরা চেষ্টা করব যে একটা দুইটা কোয়েশ্চন থাকবে ক্যামব্রিজে দুইটা তিনটা থাকবে আমাদের নাগালের বাইরে থাকবে অনেকেরই কিন্তু আমরা চেষ্টা করবো যে হান্ড্রেড পার্সেন্ট নিয়ে আসার হলো ফিলিং দ্য ব্লাঙ্ক থেকে ঠিক আছে কিন্তু আমার আপনাদের একটা জিনিস খেয়াল করছেন কি যে এখানে এত এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এইখান পর্যন্ত কোনো আনসার নাই আপনারা কি খেয়াল করে দেখছেন এই প্যাসেজটা এইসব মেনটেন করে নাই কিছু মেনটেন করে নাই এই প্যাসেজটা একটার ভিতরে একটা ঢোকাই দিছে আরেকটার ভিতরে একটা ঢোকাই দিছে সিকোয়েন্স মেনটেন করছে হ্যাঁ সিকোয়েন্স মেনটেন করছে কিন্তু একটার ভিতরে একটা ঢোকাই দিছে ঠিক আছে তো আমরা এই এখানে হ্যাঁ এইটা হলো আমাদের এইরকম আসতেছে আমাদের মেইন এক্সাম এরকম আসতে পারে হ্যাঁ আসতেছেও আমি পাইছিলাম তো আমার এক্সামে তো আমি বললাম আর কি এরা আসলে খুবই কষ্টকর যারা না মানে বুঝতে পারেন না তারা আচ্ছা বাকিরা কি ব্যাপার আপনারা চুপচাপ কেন শারমিন আপু সায়রাত ভাই হ্যাঁ তারপরে শুভ ভাই হ্যাঁ সবাই কি ব্যাপার সমস্যা কিনা ভাই আমরা বুঝতে ভাই আচ্ছা ভাই ওই পটি মিনিটা কিটা ভাই এটা মানে এটা নেই কোনটার ওই যে আপনার টু নাম্বার কোশ্চেন পটি মানে এটা নেই এই যে এনার্জিটা আনসার এনার্জি যা প্রোডিউস হচ্ছে মানে তৈরি হচ্ছে মানে একটা এনার্জি খাচ্ছে এটা উল্টা ভাবে বোঝা যাচ্ছে প্রোডিউসার মিনিংটা দেখাছেন একটা এনার্জি খাচ্ছে কিন্তু আরেকটা এনার্জি তৈরি করছে বুঝছেন একটা এনার্জি খাচ্ছে কিন্তু আরেকটা এনার্জি ব্যাক করছে ব্যাক করাটাকে বলে হলো প্রোডিউস মানে এই রিটার্ন মানে কিন্তু প্রোডিউস না কিন্তু আমি বলি রিটার্ন মানে প্রডিউস না কিন্তু এখানে এমন ভাবে প্যারাফেস করে তারা সুন্দরভাবে মিনিং করে মানে প্যারাফেসে মিনিং আনছে রিটার্নে প্রডিউসের এটা আর কি মানে একটা এনার্জি খাচ্ছে এবং আর একটা এনার্জি দিচ্ছে ওই দেওয়াটা হলো প্রডিউস মানে তৈরি করা রিটার্ন করে দিচ্ছে কি কি করার মাধ্যমে যে জেনারেট জেনারেট করতেছে কি 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 জেনারেশন করতেছে কিসের মানে জেনারেট মানে আপনার প্রস্তুত করা প্রস্তুত করতেছে কিসের কম্পোস্টিং প্ল্যান্ট এটা করে এই হলো বিষয়

তো উল্টা করে দিয়েছে তো আমরা চেষ্টা করব যে আমি বললাম যে আপনাকে প্রি পজিশনের আগে অথবা পরে আনসারটা মোস্ট প্রবাবলি থাকে আমাদের যেহেতু 6 এবং 6.5 আমি চেষ্টা করছি আপনাদের জন্য অথেন্টিক কিছু আনা যেগুলো কাজে লাগবে যেরকম প্রি পজিশনের আগে অথবা পরে আপনার আনসার মোস্ট প্রবাবলি চেষ্টা করবেন খুঁজে বের করে যে এটা আনসার হওয়ার সম্ভাবনা থাকবে না মানে আমার মনে হচ্ছে আমি পারি কিন্তু আসলে আমি গিয়ে দেখলাম যে আসলে আমি মানে আমি সেই জিরো লেভেলেই আছি তো আমাদের ক্লাস কি আপনারা সবার কি ক্যামব্রিজ মুখস্ত ক্যামব্রিজ কি মোটামুটি জানা ক্যামব্রিজ থেকে কি আমরা এগারো থেকে ষোলো না আমরা নতুন থেকে করব না না ভাই না না আমারও জানা না আচ্ছা আপনারা সবাই কি বলেন অনেকেই আছেন ক্যামব্রিজ জানা তো আমার হোমওয়ার্কটা যদি আমরা জানা লাই ভাই না হোমওয়ার্ক home থেকেই ভালো আমরা Cambridge টাই করি এটাই মানে শুরু করছি এক মাস জানবো কোথা থেকে এখন মানে শুরুতে কত কিছু আর কি বোকা টোকা পড়ে টরে এখন তাও তো বোকা শেষ করতে পারি নাই এখন না শুরু করলাম এই মাসে আচ্ছা আ ঠিক আছে চলেন দেখি ভাইয়ের সাথে লিসনিং এর যুক্ত হয়ে সুন্দর করছিলাম তারপর লিসনিং টা কোথা থেকে কি হয়ে গেল বাস লিসনিং বাদ হয়ে গেল কেন এখন আবার রিডিং বাদ হয়ে গেল মানে 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 করা মানে আমদের সাথে যে করলে না একটা মনে মাথায় থাকে যে আমি ভেতরে হোম দিয়েছে পড়ব পড়তে হবে মানে সাথে থাকলে ভালোই যখন একা একা চলে দেন তখন সব বন্ধ করতে হয়ে যায় বাসার কাজটা আগে করে নেই না আপু দুই মাস মাত্র একটু কষ্ট করেন আপু দুই মাস একটু কষ্ট করেন আপু দুইটা মাস দেন যেহেতু লাইফটাকে রিনোভেট করতে যাচ্ছে আমরা সবাই দুইটা মাস তো আমাদের অন্তত দাও যদি এটা তো খুবই একটা ছোট অ্যামাউন্ট অফ টাইম

দেখে তাদের নিজের জন্য কিছু করতে হয় কিন্তু এটার রেজাল্টটা কিন্তু পুরো ফ্যামিলি ভোগ করবে যদি আমি ভালো একটা ইয়ে করতে পারি বাইরের জন্যই করতে পারি এটা কিন্তু আমি একা যাব না আমার husband আমার বাচ্চা আমরা সবাই মিলেই যাব কিন্তু এই যে কষ্টটা পড়ার কষ্টটা তখন কিন্তু ওই যে মানে এক বেলার কোন কাজ না হলে কিন্তু সেটার জবাব দিই দি লাগে হ্যাঁ সারাদিন পড়াতেই থাকো সারাদিন পড়তেই থাকো এইরকম শুনতে হয় আর কি সরি আমি তো পার্সোনাল কথা বলে ফেললাম এটা না না এটা তো স্বাভাবিক এটা স্বাভাবিক আপনার সাথে যখন আমি একটা ক্লাসে থাকি তখন হয় কি অন্তত এতটুকু হয় আপনার ভয়ে আমার এই যে আপনার কাছে পড়তে বসছি আমি আদারওয়াইজ এই সময় হয়তো আমি নাস্তা বানাতে যেতাম এটা করতাম সেটা করতাম এখন দেখা যায় যে তামিম ভাই বলেছে না পড়তে হবে ঠিক আছে এই সময়টা আমি আপনার মানে এই এই জিনিসটা একটা লাভবান আছে যে হ্যাঁ আমার রেগুলার আমি বসবো অন্তত স্বামীর ভাইয়ের class আমি বসবো এই এই জিনিসটা একটা ভালো তাও নিজের মনে শান্তি যে আমার রিকোয়েস্ট ছিল রিডিং রেগুলার রিডিং টা এটা আমার খুবই ভালো একটা রিকোয়েস্ট এটা আসলে আপনারা মানবেন প্লিজ যারা রিডিং এর ব্যাচে পড়ে আছেন হ্যাঁ ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া করবেন যেন আমরা পারি সব কিছু করেই যেন পারি ইনশাআল্লাহ এই ইনশাআল্লাহ আচ্ছা তো এখন আমরা দেখি কনজাম্পশন কনজামশন অফ এটা আসলে একটা কলোকেশন হ্যাঁ আমাদের আসলে আর কত শিখবো আমরা তো কনজামশন অফ এটা একটা বলতে পারেন ইডিয়ম এই কনজামশন অফ এর আলাদা একটা মিনিং তো কনজামশন অফ আলাদা মিনিং হ্যাঁ নাউনের পরে যে প্রিপোজিশনটা কনজামশন অফ আলাদা মিনিং বলতে কিন্তু প্লান্টিং ইন আলাদা মিনিং হয় না কিন্তু আমি জাস্ট আপনাকে এক্সাম্পল দেখাচ্ছি দুইটার দুইটার ভ্যারাইটি দেখাচ্ছি লোকেরেড ইন আলাদা মিনিং আলাদা আলাদা মিনিং মানে লোকেরেড কিছুর ভিতরে একটা লোকেটেড আছে এই ইন এর কিন্তু অন্য মিনিং নাই এর সাথে কিন্তু এ নাই হ্যাঁ এটা কিন্তু ইডিয়ম না কোনো কিন্তু কনজাম্পশন অফ এটার একটা আলাদাই আছে মিনিংই বোঝাচ্ছে আলাদা এইগুলো জন্য আলাদা মিনিং যখন হয় তখন কিন্তু আপনারা ওই যে আমি বললাম না 70 80% কেসেস এ 20% কেসেস কিন্তু এগুলা কাজ করতে চায় না করে আমি জানি না এখানে আমি করবে কিনা তবে এখানে দেখি চলেন কি হয় তবে প্ল্যান্টিং ইন এখানে কিন্তু করবে আশেপাশে পাওয়ার সবার কথা

অ্যাটাক করব প্যাসেজে এবং প্যাসেজ নিয়ে আপনি হলো আর কি চেষ্টা করব আসলে ওর প্রিপজিশনটা আশেপাশে থাকে কিনা এটা দেখে তো চলেন আমরা দেখি ইয়ে করা তো এখন আমরা পড়ব এখান থেকে পাইছি তো ইট উড কনজাম্পশন অফ ড্যাশ উড বি কাট কাট আচ্ছা কনজাম্পশন অফ ড্যাশ কোনো কিছু কনজাম্পশনটা কাট করতে পারে বুঝছেন কেটে দিতে পারে বা কমায় দিতে পারে কোনো কিছু কনজাম্পশনটা কেটে দিতে পারে অথবা কমায় দিতে পারে হুম কাট মানে কেটে দেওয়া বা কমাই দেওয়া একই বোঝায় বিকজ কারণ কি এগ্রিকালচারাল ভেহিকেল উড বি আন আরে বাবা দেখছেন আপনারা কেউ আমাকে দেননি তো এখানে আমি প্রডিউস ড্যাশ আননেসেসারি আমি দেখে দেখেছি দেন কত কিছু মিস্টেক হয় আমার বুঝছেন আননেসেসারিলি এখান থেকে আমি আমি কনফিউজ হয়ে গেছিলাম আননেসেসারিলি এখানে কি কিন্তু এটা দেখেন মানে আসলে তখন কিন্তু আমি আমার এই যে এখন যা কিছু আছে দেখ এখন মাত্র আমার একটা খালা আসলো আমার বাসায় এবং আদান পড়তে ছিল ধরেন সব মিলায় বুঝছি আগে করছিলাম তো সব মিলে আসলে আমার মাথায় অনেক কিছু একসাথে বুঝছেন ঘুরপাক খাই কিন্তু আপনাদের যেহেতু প্রোডাক্টিভ হওয়া দরকার আপনাদের সাথে তো একটু ক্ষমা করবেন চেষ্টা করবো একটু ফোকাস ওয়েতে ভিজিলেন্ট থাকা তো ঠিক আছে তো আমি এই সাথে প্রডিউসের সাথে পড়েছিলাম তারা হয়তো মনে পড়ে গিয়েছে রেকর্ড ক্লাস দেখলে আবার মনে পড়বে আপনাদের তো সরি যার জন্য দ্য কনজাম্পশন অফ ড্যাশ উড বি কাট কনজামশন কিছু একটা কনজাম কনজিউম করতে পারে কনজিউম আমরা কি করি আমরা খাবার কনজিউম করি তাই না আমরা খাবার কনজিউম করি তাই তো এটা এক টাইপ অফ এ কনজিউম কোনো কিছু খাওয়া বল কোনো কিছু নেওয়া এটা কোনো কিছু খাওয়াকে বোঝাই আমরা কোনো কিছু চুষে মানে জি ব্যবহার হ্যাঁ ব্যবহার অথবা খাওয়া এরকম যাই হোক কোনো কিছু নেওয়া আর কি তো বিকজ এগ্রিকালচারাল ভেহিকেলস উড বি আননেসেসারি এগ্রিকালচারাল ভেহিকেল গুলো আননেসেসারি হয়ে যাবে কারণ যদি এটা না হয় আচ্ছা তো দেখেন আমরা যেখানে যাই ইট উড অলসো ড্রামাটিক্যালি রিডিউস ফসিল ফুয়েল ইউজ আচ্ছা কনজিউম উড বি কাট ডাউন আচ্ছা দা ঠিক আছে দেখি বাই কাটিং আউট দ্য নিড ফর ট্র্যাক্টরস এটা কি প্লটস প্লগস

গরু মানে ওই যে আপনার গরুর কাঁধে লাঙল ইয়েটা থাকে যে লাঙল ইয়েস লাউ লাঙল 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 নাঙলটা তো আপনার ফসিল ফুয়েল খাবে না এটা টাইপ অফ একটা ভেহিকেল হওয়া দরকার না না এইটা এখানে বুঝিয়েছে যে আপনার এগ্রিকালচারাল ভেহিকেলস গুলো মানে হ্যাঁ হ্যাঁ আমার মনে হয় সেটা ভেহিকেলস মানে এখানে ট্রাক্টর প্লাউ এন্ড শিপিং হ্যাঁ বুঝিয়েছে ব্লকটা ভেহিকেল হিসেবে আসবে লাঙলটা তাই তো বলছি আমি তো সেটাই জানছি যে ফসিল ফুয়েল এরা খায়

হ্যাঁ হ্যাঁ আমি বলে এটা লিজের একটা ভিডিও আছে দেখবেন লিজ কিন্তু বলেছিল এই দুইটা ওয়ার্ডের মিনিং যে আই আই এম কনজিউমিং ফুড আই এম ইউজিং ফুড এটা হয় না কিন্তু এই ক্ষেত্রে লিজ কিন্তু এটা বলেছিল কিন্তু দুটার মিনিং কিন্তু সেম কনজিউম এবং ইউজ দুটা মিলিং সেম লিজের একটা ভিডিও আছে দেখবেন ইউটিউবে অ্যাভেলেবেল আছে হ্যাঁ আমি অথবা খুঁজে দিই অনেক টাইম কনজিউম হবে তো লিজের ভিডিওটাতে বলেছে যে ইউজ এটাও এটার মিনিং এবং কনজামশন কনজিউম এটার মিনিং ইউজ এটার মিনিং এবং কনজিউম এটার ও সেম কিন্তু আমি আই অ্যাম কনজিউমিং ফুড ও এক্সাম্পল দিয়েছিল এটা আমি কনজিউমিং ফুড এটা হয় কিন্তু আই ইউজিং ফুড এটা হয় না এরকম একটা বিষয় তো ভিডিওটা আপনাদের যারা যারা দেখা ইজি লাগবে তো ইউজের ইউজের এটা এই যে ইউজের এই যে মিনিংটা টা বলতে পারেন কনজামশন এটা কনজিউম মানে কনজিউম তো ভার্ব কনজামশন নাউন আর আপনার হলো ইউজ তো ভার্ব আর কি তো এখন দেখেন যে এখানে দেখেন ইট উড অলসো ড্রামাটিক্যালি রিডিউস এটা এবং এটা আরো ড্রামাটিক্যালি মানে গতান ড্রামাটিকালি হ্যাঁ খুব মানে বেশি খুব বেশি কমাবে হুম খুব ড্রামাটিক্যালি এক্সপোনেনশিয়ালি রিমার্কেবল রিমার্কেবলি আপনার হলো তারপরে শার্পলি স্টিফলি এগুলো খুব বেশি ক্ষেত্রে আমরা রিডিং এ ইউজ এক্সেপটিভ খুব বেশির ক্ষেত্রে আমরা বেশি কম বেশির ক্ষেত্রে আমরা রাইটিং এ ইউজ করি তাই না আমরা সবাই জানি এটা এই অ্যাকজেটিভ আমরা কম কোনটাতে কম বাড়লো কম বেশি বাড়লো এটাতে আমরা ইউজ করি বেশি বাড়লে আমরা পাঁচটা ইউজ করি কি কি পাঁচটা অ্যাকজেটিভ সেটা হলো যে আপনারা শার্প স্টিফ রিমার্কেবল ড্রামাটিক এক্সপোনেন্সিয়াল এই পাঁচটা অ্যাকজেটিভ ইউজ করি ভার্বের সাথে বেশি কম বেশি বোঝাতে আর মডারেট যদি বোঝাই তখন আমরা বোঝাই মডারেট তারপরে তারপরে আমরা বলি মডারেট স্টেডি কনস্টেন্ট তারপরে আপনার হলো এরকমই আর খুব কম যদি বোঝাই আমরা ইনসিগনিফিকেন্ট তারপরে আপনার হলো মিনিমাল মার্জিনাল হ্যাঁ স্লো স্লাইড এরকম বোঝায় আর এরকম ফলের ক্ষেত্রে পাঁচটা আছে রিডিউসের ক্ষেত্রে ইনক্রিজ এর ক্ষেত্রে চারটা আছে ভার্ব তো এগুলো আপনারা তো রাইটিং ট্রেন্ডে তো পড়েছেন আপনাদের মাথায় তো আছে ট্রেন্ডে অ্যাডজেক্টিভ গুলো ভার্ব এগুলো থাকলে তো রাইটিংটা ইজিলি হয়ে যায় এই ইজিলি এগুলো কিভাবে হয় আমি বলে এসআই করব আচ্ছা ঠিক আছে তো দেখেন ইট উড অলসো ড্রামাটিক্যালি রিডিউস খুব বেশি ভাবে কমাইতে পারে কি ফসিল ফুয়েল ইউজ ফসিল ফুয়েল ইউজ ফসিল ফুয়েল ইউজটা কমাইতে পারে বাই কাটিং আউট কেটে দিতে পারে কাটিং আউট কি কাটিং আউট দিড ফর ট্রাক্টর বাই কাটিং আউট নিড ফর ট্রাক্টর তার মানে এটা আসলে ভেহিকেলের ইয়েতে আমরা জানলাম বুঝলাম কিন্তু ট্রাক্টর ট্রাক্টর বুঝলাম বাইকেলে প্লাগ এন্ড শিপিং এটা অন্য मीनिंगে কিন্তু হয়েছে নাকি এটা না একই मीनिंगে যেহেতু কমা দিয়ে দুটো আইনিং দিয়েছে ঠিকই আছে এই দুটো পুরোটার ভেহিকল হিসেবে এখানে কাউন্ট হয়েছে আমি যেটা আগে প্রশ্নটা আচ্ছা এবার আমাকে একটু বলেন তো যে এইটা आंसरটা আপনারা হয়তো পেয়েছেন কিন্তু আমাকে একটু বলেন তো উল্টা করে এখানে দিয়েছে এই প্যাসেজটা উল্টা পাল্টা করে তারা দিয়েছে आंसरটা উল্টা করে দিয়েছে আমাকে একটু সোজাভাবে একটু বলেন তো শারিয়ার ভাই ভাইয়া প্রথমে আমি বলে যেটা করতাম আমি হচ্ছে একটা ফর্ম ছিল যে প্রথমে বাংলা করতাম কোশ্চেনটা যে বসে কি যে দা কনজামশন অফ ড্যাশ উড বি কাট বিকজ এগ্রিকালচার ভেহিকলস উড বি আননেসেসারি এখানে আমি একটা গেস করতাম সামিদ ভাইয়া আপনার এর মতো যে কনজামশন অফ কি বুঝাচ্ছে কস্ট বুঝাচ্ছে যে যেটা কাট করছে ভেহিকলস না ইউজ করার কারণে যেটা আননেসেসারি তো এইখানে তারপর আমি হচ্ছে ভাই এখান থেকে যেসব ওয়ার্ডস এর সেগুলো কেটে কেটে লাইক আহ হম কাঠ 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 হ্যাঁ আমি এটা দেখেন যে উড উড আমি দিলাম আমি ইয়ে করে দিলাম আমি হলো হলুদ করে দিলাম উড ফাঁকা কোনটা সেটা এটা হলো এটা হলো একদম বেসিক টেকনিক কিন্তু যে আমি যদি সবগুলা সবগুলা মিলাই মিলাই মানে কেটে কেটে দেই ওই প্যাসেজেই আমাকে কিন্তু মারবে না ওরা কেটে কেটে দেই তাহলে আমাদের মানে আনসারটা খুঁজে একদম সহজ হবে এটা আমিও করি দেখেন ইট ইট উড উডটা আমরা কেটে দিলাম এখানে কোয়েশনে উডটা আমরা উডে দেখলাম উডটা আমরা কেটে দিলাম অলসো ড্রামাটিক্যালি রিডিউস আচ্ছা টু বি টু বি কাট ড্রামাটিক্যালি রিডিউস একই বোঝাচ্ছে টু বি কাট ড্রামাটিক্যালি রিডিউস টু বি কাট বিকজ এগ্রিকালচারাল ভেহিকেল উড নট বি আননেসেসারি

রিডিউস ফসিল ফুয়েল এই যে কাটিং কাটিংটা করলো এই যে কাটিংটা করলো বাই যেহেতু বোঝাচ্ছে কিনা বাই মানে আগের ইয়েতে বাই কাটিং আউট দ্য নিড দি বলতে কি বলতে জানেন দি বলতে আমরা কেন কোনটাকে বুঝাই যেটা আগে রাইটিং এটা মনে রাখবেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দি কোন কোন সময় ইউজ হয় কোনো কিছু নির্দিষ্ট করে বোঝাইতে ইউজ হয় অথবা কোন জিনিস কোন জিনিস আগে ব্যবহার মানে উল্লেখ হয়েছে সেটাকে আবার নির্দিষ্ট করে বলতে কোনো কিছু আগে ব্যবহার হয়েছে সেটাকে আবার নির্দিষ্ট করে বলি যে বাংলাদেশের আগে হলো বিষয় ভাইয়া এখানে দিয়ে বলতে কি ওই যে ফসিল এটাকে মানে কোনটা প্রয়োজন কোনটা এই যে নিড বলতে দি নিট বলতে ফসিল হ্যাঁ

আর দেখেন যে ইট অলসো দেখেন এখানে ফসিল ফুয়েল ছাড়া আমরা যদি হলুদ করে এইভাবে এই টেকনিক গুলো আবারও মনে হচ্ছে আচ্ছা তাহলে আপনার এটা মনে হলো আচ্ছা এবার ধরেন শিওর কোনটা মনে হচ্ছে শিওর কোনটা হচ্ছে আপনার কাটিং আউট না ফলস ফর বলেন মনে যেহেতু মনে আপনি শিওর না কিন্তু এখন মনে হচ্ছে আপনার তাহলে

আমি এখানে দেখলাম ড্রব্যাক এটা সিনোনিম এক্সাক্টলি তার মানে আশেপাশে আনসারটা আছে ডিসঅ্যাডভান্টেজেস দেখেন বলে দিলাম আমাদের আনসার এখানে আছে আমাকে বলছে যে এখানে আনসার আছে এখানে আসো এখানে আসো ড্র ব্যাকস এ ডিসঅ্যাডভান্টেজেস ড্র এ মেজর ড্রব্যাকস অফ ভার্টিক্যাল ফার্মিং ভার্টিক্যাল ফার্মিং ইজ এ ভার্টিক্যাল ফার্মস কি ডিসঅ্যাডভান্টেজেস হাওএভার ইট ইজ হাওএভার ইজ দ্যাট দা প্লান্টস দা প্লান্টস উড রিকোয়ার

Even the many of the artificial light. Artificial lightning of natural over this it could possibly be expensive unless cheap renewable energy is unavailable. And this appeared to be rather a future mm -hmm. One variation is a one form. Hmm. One fact, the fact. Sorry, one form, one variation, one form on vertical farming, on vertical farming. আমরা ওগুলো কেটে কেটে দিব হোয়াট ভার্টিক্যাল ফার্মিং দ্যাট হ্যাজ বিন ডেভেলপড টু গ্রো প্লান্টস গ্রো প্লান্টস গ্রো প্লান্টস প্লান্টিং যেটাকে গ্রো প্লান্টের সিনোনিম হলো প্লান্টিং তারে গ্রো প্লান্টের এই যে গ্রো এ প্রবলেম করছে না এটা গ্রো প্লান্টের সিনোনিম হলো গ্রো প্লান্টস এর সিনোনিম হলো প্লান্টিং ইন দেখছেন ইন স্টকেড trace that move on trails moving the trace allow the plant to uh, get enough sunlight this system is already in operation and works well within the single story greenhouse with the light reaching from the not fixed it, which not fixed it have been developed developed which are not fixed has and been developed

ফুড এই যে এখানে ফুড ইউজ করেছে ফুডটা যদি আবার এই লাইনে ইউজ করে অথবা এর পরে লাইনে ইউজ করে হান্ড্রেড পার্সেন্ট এটা তো কোয়েশ্চন হান্ড্রেড পার্সেন্ট এতে হলে ফুডের আগে দিয়ে দেওয়া লাগতো হান্ড্রেড পার্সেন্ট এ হলো দীর ব্যবহার আর একটা আচ্ছা ইজ দ্যাট ফুড ইজ বি ফুড উইল বি গ্রোন অন কোন কিছুর উপরে হবে গ্রোন অন কিন্তু এটা কোন কোনো কিছুর উপরে হবে গ্রোন অন ইন টাউন অ্যান্ড সিটিস টাউন অ্যান্ড সিটিস এর ভিতরে ইন টাউন টাউন অ্যান্ড সিটিস এর ভেতরে আমরা তাহলে টাউন অ্যান্ড সিটি খুঁজবো টাউন অ্যান্ড সিটি খুঁজবো প্রথমে আসার চলেন মুভিং টাউন অ্যান্ড সিটি দেখি টাউন অ্যান্ড সিটি থাকবে থাকতে হবে খুব দ্রুত খুঁজবো আমাদের সাথে সময় খুব কম বুঝছেন দশ মিনিট দশ মিনিটের ইয়ে আমরা এতক্ষণ ধরে করতেছি

মাস অফ ফুড ফুড উইল বি ইন স্কাই কুপার্স ইন ফিউচার ইন ফিউচার গ্রোন ইন গ্রোন ইন স্কাই ইন ফিউচার কিন্তু এখানে তো আমরা আমরা কি শিখেছি যে প্রিপোজিশনের পরে অথবা আগে আগে আনসার থাকবে কিন্তু এই প্রিপোজিশন এই প্রিপোজিশন এক না ইন স্কাই কুপার মানে স্কাই কুপার ভিতরে কিন্তু এর আগে হতে হলে কোনো কিছুর ওপরে হতে হবে আনসারটা হতে হলে কোন কিছুর উপরে হতে হবে ভাই আমরা দেখব ইন ফিউচার মোস্ট এক্সপার্ট কারেন্টলি বিলিভ ইন দা ফার মোর লাইকলি দ্যাট উই উইল সিম্পলি ইউজ দা স্পেস अवेलेबल অন 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 রুফটপ আবার তার মানে সিটি আরবান বলতে সিটি আরবান বলতে সিটি সিটি রুফটপের উপরে আজকের ক্লুটা কিন্তু খুবই ভালো হয়েছে ভাইয়া ই মানে প্রিপজিশনের পরে আনসার পাওয়া এবার আপনারা আগানো আপনারা যদি আরবান দিবেন ভুল হতে পারে স্বাভাবিক হতেও পারে কেন এখানে সিটি আরবানের সিনোনিম এখানে আছে টাউন টাউন এন্ড সিটি এটা আর সিনোনিম হলো আরবান বুঝতে পারছেন এটা তো আপনারা জানেন তো শুধু রুটটা দিতে হবে এখানে ও এটা তো বুঝি নাই ভাইয়া এটা তো ঠিক বলেছেন এটা কিন্তু বুঝে রাখেন এটারে আমি বলতেছিলাম সিলি গুলো আমরা করি আরবান রুফটপ যদি গিয়ে দেখি টিচারের মাথার আমাদের মাথা যদি সব একই হতো তাহলে তো আপনারা না না এটা দেখেন আপনারা টাউন এবং সিটির এর সিনোনিম কি আপনারা বলেন তো না আমি তো ধরে রেখেছি দুইটা ওয়ার্ড হতে হবে আমি তো বলতেছি না না আরবান দুইটা অলওয়েজ হতে এই এই ট্রিকটা তারা করবে আপনার সাথে এই ট্রিকটা তারা করবে আরবান তো আমি তো এখানে ধরাটা খেলাম খান নেই তো এখনো ধরা

হ্যাঁ এই question এই question টা বললেন যে আপনার exam এ এরকম আসছে question হ্যাঁ যখন আসবে এরকম মানে তখন আপনি ভাই কিভাবে attack করতেন একটু যদি আমাকে আমি কি করেছি দেখেন আমি কি করেছি দেখেন আমি তো পড়ে বুঝতে পারতেছি ঠিক আছে যে কি ব্যাপার এখানে এমন করতেছেন কেন আমার সাথে এমন করতেছে কেন ডিগবাজি মারতেছে কেন আমি ওখানে দুই তিন তিন মিনিট তিন চার মিনিট ধরা খাইলাম আমি খুঁজে হন্য হয়ে বেড়াচ্ছি এবং পড়তে পড়তে দূরে চলে গেলাম এবং দেখি ট্রু ট্রুফলসের আমি আনসার পেয়ে গেছি পড়তে পড়তে তখন আমি বললাম কি রে 2% आंसर दे এখানে তখন আমি 2% आंसर শুরু করে দিয়েছি ওটা বাদ দিয়ে এখানে এই চারটা করে চারটা বাবাকে তিনটা বাদ দিয়ে 2% आंसर শুরু করে দিয়েছি এখানে তো আমার জানি এখানে কি আছে 2% आंसर করতে 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 লাস্টের প্যাসেজে যে এই তিনটা দিয়ে দিয়েছে মুস্তফা আছেন এটা হলো বিষয়ে যে আপনি জেনে করতেছেন না না জেনে করতেছেন টিপস এন্ড ট্রিক্স নিয়ে আসছেন নাকি মাথা এটা ওরা এ করছে এটা এখন আপনি যদি দেখেন প্যাসেজের ভেতরে আমার একটা বাদ আছে এক নম্বর প্যাসেজ সরি প্যারার ভিতরে এক নম্বর প্যারা বাদ আছে তিন নম্বর প্যারা বাদ আছে হুম আর এই যে চারের এই প্রথমে একটু বাদ আছে এবং এখানে একটু বাদ আছে আমরা দেখবো কোথায় কোথায় কিছু পাই কিনা ফাঁকা ফাঁকা জায়গাতে হুম তো আমরা যদি এখানে পুরোটা হলুদ করে দেই এগুলা ঠিক আছে আচ্ছা এগুলো আমরা হলুদ করে দিব এখান থেকে এখান থেকে হলুদ করে পুরোটা হলুদ করে দেব এবার দেখি বাকি থাকছে কত একটা দুইটা তিনটা এটুকু তো মাত্র এটুকু বাকি থাকছে এটুকু আমরা দেখি একটু যেহেতু আমি এটা লাস্টে তো এই জন্য রাখলাম এটা লাস্টে এটুকু রাখলাম আমি জানিনা এটুকু তো আছে কিনা তবে না থাকার সম্ভাবনা বেশি কারণ এটা থাকে না সময় দেখে নেই না কি হয় আচ্ছা এবার দেখেন তো মেথডস মেথডস গুলা কিছু মেথডস আছে হ্যাঁ মেথডস ফর মেথডস কিন্তু অনেকগুলো মেথডস আছে মেথডস ফর প্রেডিক্টিং দা আর্ট পপুলেশন হ্যাভ রিসেন্টলি চেঞ্জ রিসেন্টলি চেঞ্জ মানে এক মানে রিসেন্টলি চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে আচ্ছা হিউম্যান বিং দুটো করে পড়বো আমরা এখানে হিউম্যান বিং হিউম্যান বিংস আর রেসপন্সিবল ফর সাম অফ দ্য ডিস্ট্রাকশন টু ফুড প্রোডিউসিং ল্যান্ড মানে হিউম্যান বিংস টা হিউম্যান বিংস মানে মানুষ আর রেসপন্সিবল ফর সাম অফ সাম অফ রেস্ট্রাকশন টু ফুড প্রোডিউসিং ল্যান্ড কিছু ল্যান্ডের সাম অফ ডেস্ট্রাকশন অফ ল্যান্ডের হুম ফুড প্রোডিউশন ল্যান্ডের আমরা চলেন পড়তে শুরু করি এখানে আমি দেখে নিচ্ছি না এখানে প্রেডিট করা কিছু একটা বলেছিলাম কি বাই দা ইয়ার এত এত মানে এত আর্ট পপুলেশন উইল লিভ ইন আরবান সিটিজ উইল লিভ উইল লিভ আর্ভান সিটি মানে ফিউচার

আচ্ছা অ্যাপ্লাইং দ্য মোস্ট কনজারভেটিভ কনজারভেটিভ এর কথা বলছে এখানে কোন মেথডের এরকম কারণ কোনো না এস্টিমেটেড দ্য কারেন্ট ডেমোগ্রাফিক ট্রেন্ড দ্য হিউম্যান পপুলেশন উইল ইনক্রিজ বাই উইল আবার যদিও বা আমি এটা একটা ইয়ে করতাম তারপর আবার উইল ইউজ করেছে এটাতে অ্যাবাউট এত বিলিয়ন পিপল বাই দেন এখন যাটা আছে তার থেকে এত বাড়বে আমি এটা অবশ্যই এ করে নিলাম একবার এদিকে এন এস্টিমেটেড দ্য এত হেক্টর উইল আপ নিউ ল্যান্ড এত টোয়েন্টি পার্সেন্ট লার্জার এত উইল বি নিডেড টু গ্রো এত ফুড অ্যান্ড ফর দেম দ্য ফান্ডামেন্টাল ফান্ড

অফেন টার্নিং ভার্ডেন মানে সবুজ ন্যাচারাল ইকোসিস্টেম সেমি আর্ট ডিজার্ট হ্যাঁ এই এই যে আমরা আনসার পেয়ে গেছি একটার আচ্ছা আমাকে বলেন তো এইটুকু পড়লেন এবার আমাকে আমি জিজ্ঞেস করব কিন্তু আপনাদের আনসার এই পুরোটুক পড়ে আপনারা পুরোটুক পড়ার আমি কথা বলবো না শুধু এই টুক পড়েন প্রথম থেকে টুক পড়েন পরে এক নম্বরের আনসারটা কি হবে বলেন তো আহ কাকে জিজ্ঞেস করব। সাইরাত ভাই বলেন তো জি ভাই ওই ফার্স্ট কোয়েশ্চন ভাই আট নম্বর জি এই যে এটা আনসার কি হবে বলেন তো এই যে এটা আট নম্বরের এটা ভাইয়া এটা ভার্টিকাল হয়ে যাবে কেন মনে হলো আপনার কারণ ভাইয়া এই যে এটা এই নেটের সম্পর্কে কোনো ধারণা ভাই আমি পাইছি না আর আপনার আর একই কথা মানে একই পরিমাণের কথা বলতেছে হ্যাঁ আর পপুলেশনের সাথে আপনার বলতেছে নাকি এই এটা ব্যবহার করতে পারে আমার সাবজেক্টটা মিলছে না ভাইয়া আচ্ছা হ্যাঁ আপনি ধরতে পারছেন রিসেন্টলি রিসেন্ট চেঞ্জ এর কোনো কথা এখানে নাই রিসেন্ট চেঞ্জ এর কোনো কথা নাই ফিউচারে উইল প্রেডিক্ট করছে তারা ফিউচারে চেঞ্জ হবে এটা নিয়ে কথা হয়েছে পুরোটা এটা নিয়ে কথা হয়েছে এবং খাদ্য ফুটের বিষয়ে বিরাজলে কি কি বিষয় কি কি কতটুকু এলান্ড এটা

এটুতে তো ফিউচারে প্রেডিক্ট করতেছে আর এটা চেঞ্জ অলরেডি হয়ে গিয়েছে পাস্টে হয়ে গিয়েছে পাস্টে হয়ে গিয়েছে মানে আপনার হলো এখানে পাস্টে হওয়ার কথা বলছে মানে পাস্টে হওয়ার কোনো কথাই নাই মানে প্যারাগ্রাফে পাস্টে হওয়ার কোনো কথাই নাই তাহলে তো এটা নট গিভেন যদি এখানে থাকতো যে বর্তমানে চেঞ্জ হয়েছে হুম এবং বলতে এখানে যদি থাকতো যে বর্তমানে চেঞ্জ হয়ে গেছে আর এখানে বলতে যে ফিউচারে চেঞ্জ হবে তাহলে ফলস না রিসেন্টলি চেঞ্জ মানে তো খুব রিসেন্ট মানে খুব বেশি দিন দেরি হয়নি যে এটা চেঞ্জ হয়েছে রিসেন্টলি চেঞ্জ হয়ে মানে হয়ে তো গেছে নাকি আজকের মানে গতকালকে চেঞ্জ হয়েছে এটা তো নাকি কিন্তু যদি বলতো যে আজকে চেঞ্জ হয়েছে মানে নাও এখন চেঞ্জ হয়েছে এবং খুব শর্ট টাইমে চেঞ্জ হয়ে গেছে ওই দিনে ভেরি শর্ট টাইমে চেঞ্জ হয়ে গেছে তখন বললে এটা তো একই ব্যাপার শুধু শর্ট টাইমে চেঞ্জ হয়ে গেছে একই ব্যাপার কিন্তু যদি বলতো যে বর্তমানে এটা চেঞ্জ বর্তমানে এটা চেঞ্জ রিসেন্টলি হয়েছে হুম তাহলে এটা ট্রু হতো হ্যাঁ আর যদি ম্যাথড যদি শেয়ার শেয়ার করতো যে এই আর্থ পপুলেশনের চেঞ্জের কথা ফিউচারে বা প্রেজেন্টে চেঞ্জ হচ্ছে তাহলে ফলস হতো প্রেজেন্ট চেঞ্জ হচ্ছে কিন্তু এখানে বলতে প্রেডিক্ট করা হয়েছে হ্যাঁ এই যে প্রেডিক্ট প্রেডিক্ট করা হয়েছে ফিউচারে চেঞ্জ সবকিছু ফিউচার নিয়ে কথা এবং রিসেন্ট চেঞ্জের বিষয়ে কোনো কথাই নাই

এস্টিমেট এস্টিমেট অ্যান্টিসিপেট প্রেডিক্ট প্রজেক্ট চারটা বুঝছেন আরো আছে লাস্টে থেকে ভাইয়া প্রজেক্ট বললেন হ্যাঁ প্রজেক্ট প্রজেক্টেড আইডিয়া ফিউচার এস্টিমেট ও প্রজেক্টেড হ্যাঁ প্রজেক্টেড ধরেন প্রজেক্টেড এস্টিমেটেড প্রেডিক্টেড অ্যান্টিসিপেটেড সেম আমরা যখন হ্যাঁ আমরা যখন মানে রাইটিং এর টাস্ক ওয়ান লিখবো যখন ফিউচারের ট্রেন্ড এর ফিউচার এস্টিমেট থাকবে তখন আমরা এই চারটা ওয়ার্ড ইউজ করবো কিন্তু চার পাঁচটা আমার কাছে সব আমার ধরেন এগুলো আমার সব মাথার ভেতরে ধরেন ঢুকে মানে ইয়ে হয়ে গেছে রাইটিং এর টাস্ক ওয়ান এ দেখেন না ইজি মানে সবার কাছে ইজি লাগে আমি ওই জন্য রাইটিং টাস্ক ওয়ানটা রাইটিং টাস্ক টু টাও অনেক বিষয় আছে হ্যাঁ চেষ্টা আচ্ছা চলেন তো এখানে কোনো বিষয়ে চেঞ্জের রিসেন্ট চেঞ্জের কোনো কথা বলে নাই যার জন্য এটা হলো নোট গিভেন আচ্ছা তাই তো স্যারের ভাই জি ভাইয়া সারের ভাই আজকে মজা পাবে না কারণ এটা করে আসছে তো এই জন্য আমরা যদি আহ নতুনটা করি মজা পাচ্ছি আর অনেক ভাই সাত নম্বরটা আমার ভুলেছিল তখন আমি অনেক জিনিসটা মানে জানতাম বাট মানে ভুলে গেছিল

আচ্ছা এখানে বলেন তো আনসারটা ইটের থেকে আমি আনসারটা পেয়ে গেছি ইটের থেকে ডিজার্টের সময় আনসার টা এইটার পেয়ে গেছি এই জন্য আমি নোট গেভেন দিয়ে দিলাম আনসার না পেলে আমি আরো পড়তাম ফার্দারে তো এটার আনসারটা আমাকে বলবেন হলো ইমন ভাই নয় নম্বর আট নয় এখানে আট নম্বর গেছি নয় টু দিয়েছিলাম কেন দিয়েছিলাম একটু বলেন তোমাকে

ফুড প্রোডিউসিং ল্যান্ড গুলোকে আমরা কি করছি আলটিমেটলি ডেজার্টে তৈরি করছি ভার্ডেন মানে কি জানেন ভার্ডেন মানে সবুজ ভার্ডেন মানে সবুজ ও আচ্ছা তো এখন দেখেন ঠিক বলেছেন আপনি আপনি যেভাবে ধরেছেন এভাবে আমরা ধরব তো রিডিং এ তো এরকমই তো আমি এস্টিমেট করে आंसर দেব ভাই আমি কিন্তু মানে এটা আমি বাই চান্স মানে যে ফকিরের ধরে বকমরে ফকির না 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 এরকম কিছু না কারণ এখানে খুব একটা হার্ড প্যারাফেজ নেই এখানে খুব একটা হার্ড প্যারাফেজ নেই আপনি দেখেন উই ডিসপয়েল্ড আমরা নষ্ট করেছে কি মোস্ট অফ দা ল্যান্ড মোস্ট অফ দা ল্যান্ড সাম অফ দা মানে হ্যাঁ মোস্ট অফ দা ল্যান্ড উই ওয়ার্ক যেটা আমরা ওয়ার্ক করেছি আমরা যেটাকে সরি আমরা যেটা কাজ করেছি আমরা ল্যান্ড করেছি মোস্ট অফ দা যেটা আমরা কাজ করেছি অফ টার্নিং ভার্ডেন্ট ন্যাচুরাল আমরা কোনো সময় টার্ন করেছি এটাকে সবুজ ন্যাচুরালে ইকোজনে ইনটু সেমি এরি ডিজার্ট আমরা আচ্ছা ওপেন টার্নিং ভার্ডেন্ট আচ্ছা পুরোটা পড়তে হবে দেবে গান এটা আসলে একটা সাবজেক্ট ওপেন টার্নিং বর্ডেন ন্যাচারাল আছে ওপেন টার্নিং বর্ডেন ন্যাচুরাল ইকোজন ইনটু আমরা ইকোজন কে আমরা কি করেছি টার্নিং বর্ডেন এই যে বর্ডেন ইকোজন বর্ডেন ন্যাচারাল ইকোজন কে আমরা টার্ন করেছি সেমি এরিড ডিজার্ট যেটাকে আপনারা বলতে পারেন সেমি এরিড ডিজার্ট বলতে হলো আপনার যদি বলেন আপনি হলো ডিজার্ট মানে মরুভূমি সেমি আপনারা একদম মানে এমন অবস্থা সেখানে ডিস্ট্রাকশন হয়ে গেছে ফুট আর হবে না মানে মরুভূমি হয়ে গেছে অবস্থা এরকম অর্ধেক মরুভূমি শুষ্ক মরুভূমি শুষ্ক মরুভূমি হ্যাঁ মানে বলেন কি সবুজ ভার্ডেন মানে সবুজ হ্যাঁ ভার্ডেন গ্রিন আমরা আমি স্পিকিং এ এরকম ইউজ করা ভার্ডেন গ্রিন আই লাইক মোস্ট ভার্ডেন গ্রিন আই লাইক গ্রিন কালার আমি আমি বলেছিলাম হুইস কালার ডু ইউ লাইক আমি বলেছিলাম স্কাই হ্যাঁ বিকজ অফ দ্য স্কাই আই লাইক

প্রাকৃতিক সৌন্দর্য আর ভার্ডেন গ্রিন মানে হলো সবুজ একই ধরেন হুম স্ক্যানিং বিউটি একটা ফ্রেজ ভার্ডেন গ্রিন হলো একটা ভকেবস আসলে বলতে পারেন ভোকেবুলারি আচ্ছা তো ঠিক আছে চলেন ঠিক আছে তো এটা আপনারা কে কি বোঝেন না বলেন তো এখানে বলতেছে হিউম্যান বিং আর রেসপন্সিবল ফর সাম অফ দ্য ডিস্ট্রাকশন অফ ফুড ল্যান্ডিং প্রোডাকশন আচ্ছা

এটা যে sum of the destruction আমরা তো sum দেখা যাবে ওখানে দেখবো most অফ the ল্যান্ড ঠিকই তো বলেছেন এটা তো পুরোপুরি বুঝলাম না না এটা আমি জানি আপনারা আপনারা কনফিউজ থাকতে পারে যে ফলস কেন এটা ফলস বলেছেন হয়ে গেল কিন্তু আসলে পুরোটা কিন্তু আমাদের আমি বুঝলাম না এই যে সেমি এরিটটা এখন আপনি বললেন দেখে আমি বুঝলাম এই যে আপনারা যে বললেন না ফলস ফলসটা ধরেছেন কি জানেন আমি সাম থেকে ধরেছেন ফলস সাম আর মস্তে আপনারা ফলস ধরছেন আমি বুঝতে পারছি আপনাদের বিষয়টা ফলস কেন ধরলেন না আমি ফলস ধরিনি তো আমি না অনেকে ধরেছে একজন ধরেছিল আর কি এজন্য আমি বলে দিলাম ওরা বলেছে মোস্ট অফ দা ল্যান্ড আর এখানে সাম অফ দা ডিস্ট্রাকশন হ্যাঁ সাম অফ দা দ্য এখন তো অনেক সময় নিয়ে দেখছি পরীক্ষা হলে তো দেখা যাবে সাম মোস্ট দেখে গন্ডগোল করে ফেলবো যে এই না দেখে আজকে যে দেখে গেলেন আজকে যে দেখে গেলেন সাম অফ ডিস্ট্রাকশন হ্যাঁ টু ফুড প্রডিউসিং ল্যান্ড কিছু ফুড প্রডিউসিং ল্যান্ডের দিকে তো এখন দেখেন এই যে ছোট ছোট মাইনর মিস্টেক গুলো আমরা এই রকম মিস্টেক যখনই আসবে তখন আজকের কথা মনে পড়ে যাবে আপনাদের ইনশাআল্লাহ আর মিস্টেক হবে না এরকম এইটা হলো বিষয় রেগুলার প্র্যাকটিসের একটা বিষয় আচ্ছা চলেন দা মেইন হচ্ছে সাম অফ দা হ্যাঁ 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 এটা এটার জন্য ওরা তো ট্রিক্স খাটাইছে আমাদের সাথে এরকমই ধরেন আচ্ছা দা ক্রপস প্রডিউস ইন ভার্টিক্যাল ফার্ম উইল ডিপেন্ড অন সেজন এই যে ক্রপসটা প্রডিউস করা হয় এটা ভার্টিক্যাল ফার্মে যেটা ভার্টিক্যাল ফার্মে যে ক্রপসটা প্রডিউস করা হয় এটা ডিপেন্ড করবে কিসের উপরে সেজনের উপরে ঠিক আছে চলেন আমরা দেখি সাম ড্যামেজ

এত ক্রুয়েল একটা ম্যাম কে স্যাটিসফাই করেছিলাম এরকম আচ্ছা সারা ম্যাডাম না ভাই আমি জানি না ম্যামটা খুবই ইয়ে ছিল রাশে ছিল এবং আমাকে খুব ইয়ে করেছিল আমাকে খুব নেগলেক্ট করতেছিল কিন্তু আমি নেগলেক্ট করতে দেইনি আমি খুব সুন্দরভাবে কোশ্চেন করতে করতে কিউ কার্ডের পরে সে আমাকে রেসপন্স করতেছিল খুব সুন্দরভাবে আমার আমার মানে সে বুকের উপরে হাত বাঁধলো এবং চেয়ারে হেলান দিয়ে বসলো এবং সে আমাকে অ্যাপ্রিসিয়েট করতেছিল সে একটু রিল্যাক্স হলো সে একটু বুঝতেছিল না যে না ইট দিস ইস এ

Hmm. this means that for the majority we human have shelter from the elements মানে যেখানে শেল্টার আমরা কোথায় শেল্টার নিছি মানে এই যে ডিজার্ট হয়ে গেছে যেখানে যেখানে ডিজার্ট হয়ে গেছে সেখান থেকে আমরা অন্য জায়গায় যাই শেল্টার নিয়েছি ঠিক আছে ইট উই সাবজেক্ট আওয়ার ফুড ব্রিং প্ল্যান্টস বেয়ারিং প্ল্যান্টস যেখানে আমরা সাবজেক্ট করেছি যেখানে প্ল্যান্ট হবে আমাদের ফুডগুলা ফুড বেয়ার করতে পারবে প্ল্যান্টস গুলা রিগুলার অফ দ্য গ্রেট আউটডোর গ্রেট আউটডোর খুব ম্যাসিভ বোঝাচ্ছে এখানে রিগোরিয়াস ম্যাসিভ অ্যান্ড ক্যান ডু নট মোর দেন হোপ ফর দ্য গুড ওয়েদার আচ্ছা আমরা মানে গুড ওয়েদারের উপরে আর আমাদের কোনো ইয়ে নাই আর কি হোপ করা ছাড়া কোনো ইয়ে নাই হ্যাঁ ভরসা এখানে এটা আউটডোর মোর দেন হোপ ফর দ্য গুড ওয়েদার আমাদের তার মানে ওয়েদারের উপরে ডিপেন্ড করা লাগবে

টোল ইচ ইয়ার হ্যাঁ এটা তো ঠিক এটা হ্যাঁ ডিস মিলিয়নস অফ ট্রন্স অফ ভার্নারেবল ক্রপস দুর্বল ক্রপস কে মিলিয়নস অফ ট্রু এটা তো ট্রু হচ্ছে সবাই বুঝতে পারছেন আচ্ছা দশ নম্বরটা সমস্যা নাই এখানে আছে যে ভার্টিকাল ফার্মসে সিজন প্রয়োজন হয় কিনা এখানে বলছে ভার্টিকাল ফার্মসে কথা এখানে বলছে না নরমাল না এটা ভার্টিকাল না এটা আউটডোর আউটডোর এর কথা বলতে দেখেন আউটডোর তো দ্যাট মিন্স এটা ফলস হ্যাঁ এইটা হ্যাঁ এইটা না এখানে তো ভার্টিকাল ফার্মের কথা হয়েছে হ্যাঁ দেখেন দ্য আর এখানে কিন্তু আউটডোর কথা আছে ভার্টিকাল ফার্ম উইল ডিপেন্ডস অন সিজন এটা কিন্তু ভার্টিকাল ফার্ম কিন্তু ডিপেন্ড করবে না সিজনের উপরে সো দ্যাট মিন্স এটা কন্ট্রাডিক্ট করছে

এটা ডিপেন্ড করবে সিজনের উপরে কিন্তু এখানে বলতে ভার্টিক্যাল ফার্ম ডিপেন্ড করবে না হ্যাঁ কোথাও অবশ্য বলে নাই যে ভার্টিক্যাল ফার্মে ডিপেন্ড করবে আচ্ছা আমরা সামনে পড়ে দেখি জানেন কোথাও কিন্তু বলে নাই বলছেন আমরা এটুকু দিতে পারি না শারিয়ার ভাই যদি কোথাও আমরা পাই যে ভার্টিক্যাল ফার্ম ডিপেন্ড করবে না তাহলে দেখা যাচ্ছে যে এটা ফলস দিতে পারি আচ্ছা ঠিক আছে এটা আমরা একটু এ করিলাম একটু একটু এ করলাম আমরা নেক্সট সিরিয়াল মেইনটেইন করা তো তো সিরিয়াল মেইনটেইন করবে এটা আমরা দেখি সামনে দা

এখানে কি হয়ে এটা হলো আপনার দেয়ার উড বি নো ওয়েদার রিলেটেড কস ফেলার ডুই টু ড্রাস ফ্লাড আর এইটা হলো এইটা হলো এইটা আমরা যেহেতু পড়লাম ভার্টিকাল ফার্মিং টা ডিপেন্ড করবে না এটা ফলস হান্ড্রেড পার্সেন্ট এ দেখেন এখানে বলতেছে ভার্টিকাল ফার্ম ডিপেন্ড করবে না হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে বুঝতে পারছেন আপু এগারো নাম্বারটা বুঝতে পারছেন

অপটিমাম মানে বেস্ট বা অপটিমাম মানে অনুকূল হ্যাঁ অপটিমাম মানে অনুকূল অপটিমা অপটিমা অপটিমাস মানে বেস্ট অপটিমাম মানে অনুকূল বুঝছেন আপনারা জানেন এখন অপটিমাম মানে অনুকূল অনুকূল গ্রোয়িং কন্ডিশনে তার মানে ক্রপস प्रोड्यूस ইন ভার্টিকাল ফ্রাম উইল ডিপেন্ডস অন সিজন এটা সিজনের উপর ডিপেন্ড করবে না डायरेक्टली কন্ট্রাডিক্ট করতেছে টোটালি কন্ট্রাডিক্ট করতেছে যে এটা সিজনের উপর ডিপেন্ড করবে না এটা অল ইয়ার রাউন্ডে হবে আর্টিফিশিয়ালি অল ইয়ার রাউন্ডে হবে আর্টিফিশিয়ালি মেনটেন করা হবে কিন্তু ভাইয়া এই জায়গায় কিন্তু যদি ভাইয়া এইটা এইটা কিন্তু তাহলে যে দেখেছেন ইয়ে মেনটেন করলো না পরেরটা কিন্তু আগেরটা কিন্তু নিচে আসলো অ্যানসারটা না কিন্তু ভাইয়া আপনি মেনটেন আগে যদি করেন ভাই আপনি কিন্তু হাইপোথিক্যালি অ্যানসারটা বুঝতে পারবেন ওয়েদার ইয়ে গুড ওয়েদার ইয়ার দিয়ে কিন্তু মানে বোঝা তাহলে আমি বলেন আপনি যদি এখানে এটা এটার আনসার ফলস ধরেন সাম ক্লাইমেট সাম আহ আহ ড্যামেজ টু ফুড ক্রপস ইজ কস্ট বাই ক্লাইমেট চেঞ্জ এটা কিন্তু বলে নাই ভার্টিকাল ফার্মের ক্লাইমেট চেঞ্জ না আউটডোরের ক্লাইমেট চেঞ্জ এর জন্যে কিন্তু আমরা এখান থেকে করে বুঝতে পারলাম যে এটা হল আপনার হলো ইয়ে এটা হলো এটা হল ইয়ে এটা হলো আচ্ছা আরেকটা বিষয় আমি হ্যাঁ এখান আমরা নিচে পেলাম আমি বলে শুনেন এখান থেকে ব্রিং করা যা এখান থেকে এটা আনসার দেওয়া যাবে আপু আপনাকে বোঝাই দেই এখানে কিভাবে দিচ্ছে যা ফলস হচ্ছে এটা কিন্তু ফলস এটা আমরা আনসার পেলাম এখানে ফলস আবার এখানেও কিন্তু ফলস আসছে কোনটা ফলস আছেন দেখেন আপনি দেখেন এই যে এখান থেকে যদি পড়েন একটু একটু মনোযোগ দিয়ে পড়েন হ্যাঁ মনোযোগ দিয়ে পড়েন একটু এরা কিন্তু কতটা হানাম যাতা দেখেন বদ বেয়াদব এই যে এখান থেকে দেখেন এখান থেকে পড়েন

টোটালি উল্টায় দিয়েছে বুঝতে পারছেন আউটডোর ফার্ম ডিপেন্ড করবে ওয়েদারের উপর কিন্তু এখানে বলতেছে ভার্টিক্যাল ফার্ম ডিপেন্ড না আউটডোর ফার্মটাকেই ভার্টিক্যাল ধরে না 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 আমি বলে বোঝাই দিই আপনাকে আমরা যে মাঠে আবাদ করি মাঠে যেই ক্রপসগুলো গ্রো করে মাঠে আবাদ করি ওটাকে বলে আউটডোর ফার্মিং আমরা যে ঘরের ভিতরে স্কাই কুপারের ঘরের ভিতরে টমেটো মমেন্টো যে আবাদ করি

তো এখানে দেখেন যে তারা বলতেছে যে ভার্টিক্যাল ফার্ম ডিপেন্ড করবে সেজনের এর উপরে আর এখানে বলতেছে আউটডোর ফার্ম ডিপেন্ড করবে সেজনের ওপরে উপরে তার মানে ভার্টিক্যাল ফার্মটাকে উল্টাই আউটডোর ফার্ম দিয়ে এখানে দিলেই এটা ট্রু ও জি নাউনটাকে চেঞ্জ করছে জি বুঝতে পেরেছি বুঝতে পারছেন আচ্ছা চেঞ্জ করাতে এটা ফলস হয়ে হয়ে হ্যাঁ তারপরে দেখেন যে এখানে দেখেন যে

ফেইলার দুই টু দ্য ড্রগ ফ্লাড আর পরলাম অল দ্য ফুড এখানে আরো আমরা শিওর হইলাম এটুকুতে আমরা আরও শিওর হইলাম ভার্টিকাল ফার্মে এটাতে আরও শিওর হলাম এটা ফল্স হান্ড্রেড পার্সেন্ট আরো শিওর হলাম যে ভার্টিকাল ফার্মে ইনক্লুড করে তারা বলেছে আর কি অল দ্য ফুড কুড বি গ্রোন আমি কিন্তু এটা দিতে পক্ষপাতি না তারপরে এখানে আমরা সিকোয়েন্স মেনটেন করব বলে এটা দিই আমরা দিছি আমি কিন্তু এটা হয় সমস্যা নেই অল দ্য ফুড কুড বি গ্রোন অর্গানিকালি

এলিমিনেটিং মানে আপনাকে এলিভেট এলিমিনেট রেপেল ভাইয়া বলেছে অল দা বলেছে সার্টেন ক্রপ এটা না এই যে ফার্টিলাইজার উইল নিডেড ফর সার্টেন ক্রপ ইন ভার্টিক্যাল ফার্ম মানে ভার্টিক্যাল ফার্মে যতগুলো ফুড আছে তার ভেতরে সার্টেন ফুডে বলেছে যে ফার্টিলাইজার মানে এক কথায় ফার্টিলাইজার লাগবে ভার্টিক্যাল ফার্মিং এর জন্য ভার্টিক্যাল ফার্মিং এর জন্য ফার্টিলাইজার লাগবে মানে ফ্রুট ক্রপ করার জন্য ঠিক আছে বুঝছেন তো এখানে বলছে কি যে ফুড কুড বি গ্রোন অর্গানিক্যালি এলিমিনেটিং দ্য নিড ফর এই যে হার্বিসাইড পেস্টিসাইড অ্যান্ড ফার্টিলাইজার মানে ফার্টিলাইজারটা এলিমিনেট করার জন্যেই অর্গানিক্যালি গ্রো হবে তাহলে তো টোটালি তো উল্টাই দিল যে ফার্টিলাইজার উইল নিড আর এখানে বলছে ফার্টিলাইজার উইল এলিমিনেটেড এলিমিনেট

এলিমিনেটিং দা নীড ফর নীড এলিমিনেটিং দা নীড ফর এই যে ফার্টিলাইজার তার মানে অর্গানিকালি হবে বলে এলিমিনেটিং এলিমিনেটিং এটার মানে আপনার হলো এই যে ফার্টিলাইজার লাগবে না বলেই আপনার এ ইয়েটা ওই অর্গানিকালি করতেছে তারা অর্গানিকালি বলতে কি বলেন শুনেন অর্গানিকালি নর্মালি জাস্ট অর্গানিক্যালি বলতে ফার্টিলাইজার কাক বলে যা আছে যে ওই আমরা ছোট ছোট ওই যে কুচা দিয়ে ফুলে এক ফুলে থেকে আরেক ফুলে নিয়ে যায় আরেক ফুলে থেকে আরেক ফুলে নিয়ে যায় আপনাকে ওইটাকে বলেছে রেনু তাই না রেনু পরাগান ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশন হয় এটাকে কিন্তু এখানে না এখানে অর্গানিক্যালি বড় এরিয়া হয়তো বা এখানে হয়তো বা বারান্দা сад এটা কি দরকার আছে আপনার ওই রেনু পরিবর্তন করা এখানে প্রজাপতি বা করে রেমিতে আসবে আসবে না হ্যাঁ ভূস্ত পারেন না কি শব্দ এরকম চুপচাপ হয়ে গেল কেন

এই যে পাটিলাইজার বি नीडेड এটা আর হচ্ছে ভাইয়া ওই যে কেন দিবেন আমি বলে দিচ্ছি শুনেন আপনি বলছেন অল দা ফুড অল দা ফুড তাই তো সার্টেন ক্রপস তাই তো হ্যাঁ এখানে বলতেছে অল দা ফুড অল দা ফুড মানে সব ফুড মানে অল দা ফুড এখানে বলতে সার্টেন ক্রপস আচ্ছা এটা জন্য তো কনফিউশন তো না মানে আমি ওইটা ধরেই বলতেছি যে এটা ফলস আসলে তো ওই যে will be needed আর হচ্ছে আপনার এই যে কাঠ ইয়েটা এটাই না main ইয়েটা আমাদের কথাটা এখন না না আমি বলি তাহলে আপনার কথা আমি বুঝলাম ঠিক আছে আমি দিলাম ফলস ইয়ে দিলাম এখন আমার কথা ট্রু দিলাম এখন আমার কথা দেখেন ট্রু যা আপনি যেটা ধরেন তো এমনি ফলস হচ্ছে নাকি ফলসই তো ফলস হচ্ছে এটা তো এখন দেখেন যে আপনি যেটা বলছেন সার্টেন ইয়া এখন আপনি দেখেন অল দা ফুড কুড বি গ্রোন অর্গানিকালি সব অর্গানিক্যালি হবে মানে নর্মালি হবে অটোমেটিক নর্মালি হবে সব তো সার্টেন হোক আর অর্ধেক এর ভিতরে সার্টেন হোক আর অর্ধেক হোক সবই নর্মালি হবে মানে এখানে ফার্টিলাইজার লাগবে না কোনোটারই ফার্টিলাইজার লাগবে না সবই ফার্টিলাইজার সারা হবে এখানে সবই সব ফুডই ফার্টিলাইজার সারা হবে সব ক্রপ বুঝতে পারছেন এখানে বলতে সার্টেন ক্রপস কিন্তু এখানে সার্টেন ক্রপসের কোনো কথাই নাই

একটা সুতা একটু খারাপ বেছে তিন চারটা সুতা নিয়ে ইউজ হয়েছে একটা সুতা একটু খারাপ বেছে কিন্তু সব সুতা সুতার জন্য একটা সুতার কালারটা একটু খারাপ কিন্তু সব সুতাই কালারই ভালো তাহলে এইটা ধরেন কিরম হয়ে গেল না সব সুতার কালার ভালো একটা সুতার কালার খারাপ খারাপ এইটা কোনো রিলেভেন্ট পুরোটাই রিলেভেন্ট এটা আপনাকে মানে ইয়ের জন্য দিয়েছে অবজেক্ট হিসেবে দিয়েছে এটা কিন্তু আপনাকে মানে আপনার মাথা মানে কনফিউজ করার জন্য দিতে সার্টেন ক্রপস হ্যাঁ যে কনফিউজ করার জন্য আপনি দেখেন আপনি দেখেন সার্টেন ক্রপস আর এখানে এসে অল ক্রপস মানে অল ফুড মানে টোটাল টোটালি হবে অর্গানিক্যালি আর এখানে বলতে সার্টেন লাগবে ফার্টিলাইজার সার্টেন এর ফার্টিলাইজার লাগবে এখানে যদি বলতো যে সবগুলা ফুডের এর ফার্টিলাইজার লাগবে ফার্টিলাইজার লাগবে তাহলে আমি হ্যাঁ তাহলে না তাহলে আমি আপনার কথা বুঝতাম এখানে সবগুলা ক্রপসের ফার্টিলাইজার লাগবে এখানে কোনো ক্রপস এর ফার্টিলাইজার লাগবে কোনো এখানে কিছু কথা বলে নাই এখানে বলছে সব মানে গাছ ক্রপস গুলাই আপনার হলো অর্গানিক্যালি হবে কিন্তু কিসের জন্য অর্গানিক্যালি হবে সবগুলা এলিমিনেটিং দা ফার্টিলাইজার বুঝতে পারছেন মানে একটা মূল বিষয় হলো যে ফার্টিলাইজার উইল নিড ফার্টিলাইজার উইল নিড ফর সার্টেন ক্রপস ইন ভার্টিক্যাল ফার্মস এটা আমরা দেখবো লাস্ট আনসার এখানে বলছেন দ্যার অল দা অল দা ফুড কুড বি গ্রোন অর্গানিক্যালি সব ফ্রুট গুলা অর্গানিক্যালি হবে এলিমিনেটিং দ্য নিড ফর এই যে ফার্টিলাইজার আচ্ছা এবার আমরা লাস্টে দেখে যাই ভার্টিক্যাল ফার্মিং উইল মেক প্লান্টস লেস লাইকলি টু বি এফেক্টেড বাই ইনফেকশন ডিজিজ আমরা খালি দেখব যে ইনফেকশন ডিজিজ দা ভার্টিক্যাল ফার্মিং এ কি এফেক্ট করে না ভার্টিক্যাল উইল মেক ভার্টিক্যাল এ ভার্টিক্যাল ফার্মিং এ ইনফেকশন ডিজিজটা মানে খুব কম হয় দেন আউটডোরে থেকে হুম আমরা দেখবো এই যে ভার্টিক্যাল ফার্মিং এ যে সত্যি ইনফেকশন ডিজিজটা কম হয় না আউটডোরে যদি কমের কথা বলে তাহলে ফলস যদি বলে আউটডোরে কমের কথা তাহলে ফলস আর যদি ভার্টিক্যাল ফার্মে যদি কম হয় তাহলে ট্রু আর যদি ভার্টিক্যাল ফার্মে এই এই প্ল্যান্টের যে ডিজিজের বিষয়ে কোনো কথা না হয় তাহলে নট গিভেন আমরা দেখি দা সিস্টেম উড গ্রেটলি রিডিউস কমায় নিতে পারে দ্য সিস্টেম মানে এই যে সিস্টেমটা ভার্টিকাল ফার্মিং অর্গানিক অর্গানিকের যে সিস্টেমটা এটা গ্রেটলি রিডিউস মানে কমা নিতে পারে দা ইন ইনসিডেন্স অফ ম্যানি ইনফেক্টেড ডিজিজ ও বাবা রে ইনসিডেন্স অফ ম্যানি দ্যাট আর অ্যাকুয়ারেড এট দ্য এগ্রিকালচারাল ইন্টারফেস তারা বলে দিয়েছে যেটা একবার এই আউটডোরের কথা বলেছে তারা আউটডোরের কথা তারা বলে দিয়েছে তো এখন দেখেন এ এটা বলেন তো কি সারের ভাই আচ্ছা হ্যাঁ এটা তো হবে আচ্ছা তাহলে এবার আমাকে বলেন আপু বলেন দ্য সিস্টেম উড গ্রেটলি রিডিউস উইলকে বি এ অনেক ডিজিজের ডিজিজেস ইনসিডেন্সটা রিডিউস করবে মানে রিডিউস করতে পারে এই সিস্টেমটা মানে এই ভার্টিক্যাল ফার্মিংটা তাই না भैया আমি কি ঠিক বুঝলাম হ্যাঁ হ্যাঁ ঠিক বলছেন জি ইনশাআল্লাহ भैया আর আমাদের তাহলে এই যে বাকি হোমওয়ার্কগুলো আমরা এখন বসে বসে নিজি নিজি প্র্যাকটিস করব